नमो मिगंगे तव पाद पंकजम् सुरा सुरैर् वन्दितो दिपरूपम् भक्तिं च सदा नरानम् गंगा तरंग रमणीया कलापम् গৌরী নিভূষি তবা ভাগম নারায়ণ প্রিয় মনগমদার বরানসিপুরপতি ভজ বিশনাথম বা গীশুসদনে লমীজসি যাতে হৃদি सिंगमह भजे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, 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 राम हरे হৃদয়ে গন্ধে ছিদান্ত সর্বংশিয়ায় ক্ষয়ে চকর্ম দৃষ্টনেমনেশ্বরে বি হৃদয়ে ছিদান্তে সর্বংশয় ক্ষয়স দৃষ্টনেম গৌরগোষ্ঠী পত্র শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীজ বহুপাত পরমংস জগৎগুরু জানিয়েছেন গৌরীয় গোষ্ঠীপতি শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীজ বহুপাত পরমংস জগৎগুরু জানিয়েছেন মায়ার সেবা সবাই করতে চায় ভগবানের সেবা কেউ করতে চায় না ভগবানের সেবা কেউ করতে চায় না অধক্ষজ বস্তু ভগবানের সেবা কেউ করতে রাজি নয় কিন্তু কিছু উপদেশ না করলেও কেন জানি না মায়ার সেবা সবাই করতে পারে করতে চায় এটা একটা আশ্চর্য বিষয় আর সাধুগণ যারা আছেন বাস্তবিক তারা সবসময় পরিণামদর্শী পরিণামদর্শী আমাদের এই জগতে প্রপাত জানাচ্ছেন ভগবান এই যে বিভিন্ন রকমের সুখ দুঃখ এগুলো সাজিয়ে রেখেছেন ভগবান সাজিয়ে রেখেছেন বললেও এটা উচিত হয় না কিন্তু বলতে বাধ্য হলাম যেহেতু প্রপাত বলেছেন প্রপাত যেটা অনুচিত সেটা বলেন না কিন্তু এর মধ্যেও মানে আছে কেন বললাম এটা হলো মায়াদেবী ভগবানের ইচ্ছায় মায়াদেবী এই জগতে বিভিন্ন রকমের সাজিয়ে রেখেছে পশরা এখানে বিভিন্ন রকমের লোভনীয় বস্তু সব আছে এখানে সমস্ত লোভনীয় বস্তু আছে চারিদিকে এই লোভনীয় বস্তুর ফাঁদে যে পা দেবে এই লোভনীয় বস্তুগুলোর ফাঁদে যে পা ফেলে দেবে তার আর কিছু করার থাকবে না সেই জন্য প্রপাত বলছেন কথাটা ব্যতিরিকভাবে ভগবান সাজিয়ে রেখেছেন মানে ভগবান ডাইরেক্টলি সাজিয়ে রেখেছেন মায়াদেবীর মাধ্যমে কথাটা একই ভগবান এই জগতে আমাদের এই যে বিভিন্ন দুঃখ কষ্ট মান অপমান বিভিন্ন রকম যন্ত্রণা এই যে সাজিয়ে রেখেছেন অর্থাৎ ভগবানের মায়া যে সাজিয়ে রেখেছেন তার পেছনে কারণ একটা সেটা কি প্রপাত বলছেন এই কষ্টগুলো এই যন্ত্রণাগুলো তোদের তো দরকার ছিল না তোদের তো আমি বলিনি ওই সব যন্ত্রণাতে পড়ে যা আমি তো বলেছি আমার কাছে এই কথাটা বোঝাবার জন্য প্রপাত বলছেন এই যে কষ্ট যন্ত্রণাগুলো মায়াতে পড়লি এটা তো করবার কোনো প্রয়োজন ছিল না এটা তো তোরা ইচ্ছে করে পড়লি এটা নিষ্প্রয়োজন এই জগতের যে কষ্টগুলো আমি ইচ্ছে করে ডেকে ডেকে নিয়ে এসছি আমার কাছে আয় কষ্ট আর আমার কাছে আসবে না কষ্ট জোর করে ডেকে নিয়ে এসছি এই কষ্টগুলি যে আমি ডেকে নিয়ে এলাম এখন যখন হাবুডুবু কাছি সুখের দিনটা চলে গেল সুখের দিন কোনটা বয়স কম থাকলে যে আনন্দ জড়ো আনন্দ ওটা চলে গেল এইবার বুঝতে পারছি ঠিকই এত কষ্ট হচ্ছে তার আগে বোঝেনি তারা কিন্তু বোঝেনি এই জন্য বলছেন এই দুঃখ কষ্টগুলো তোদের কোনো প্রয়োজন ছিল না এইটা বোঝাবার জন্য এই দুঃখ কষ্টগুলো রেখেছে ইচ্ছে বলে সাজিয়ে রেখেছে আর সাধুগণ সবসময় পরিণামদর্শী একথা আগেই আলোচনা করেছি সাধুগানের দৃষ্টি এমন যে কোনো দিকে যে কোনো জায়গায় তাকাবে তাকাবার সঙ্গে সঙ্গে কোনো যে লোভনীয় বস্তু থাকে ওরা সব সময় তার তার যে বিপরীত জিনিসটা ওরা দেখতে পায় অর্থাৎ এর পরিণামটা কী যে সুখেতে তুমি বিভোর হতে হতে যাচ্ছ তার পেছনে পরিণামটা কি এটা তারা দেখতে পায় আর প্রপাত জানাচ্ছেন এই জগতে এমন কোনো বস্তু নাই এই জগতে এমন কোনো বস্তু নাই যে বস্তুগুলো সাধু গুরু বৈষ্ণবকে প্রলোভিত করতে পারে এই জগতে এমন কোনো বস্তু নাই যে বস্তুগুলো যে বস্তু বা বস্তুগুলো গুরু বৈষ্ণবকে শুদ্ধ গুরু বৈষ্ণবকে প্রলোভিত করতে আকর্ষণ করতে পারে এই জগতে এমন কোনো বস্তু নাই যেটার দ্বারা গুরু বৈষ্ণব আকর্ষণ অনুভব করতে পারে কারণ এগত কোনো বস্তু নাই কারণ তারা সমস্ত কিছু ভগবত সম্বন্ধে দর্শন করেন এ কথা অনেকবার আলোচনা করা হয়েছে যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম সেটা শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের অপূর্ব শ্লোক সেখানে আমাদের জানাচ্ছেন ভিদতে হৃদয়গ্রন্থি সিদ্ধান্তে সর্বসংশয়া তোমার হৃদয়ে যে গ্রন্থগুলো আছে গ্রন্থি জানো গ্রন্থি মানে গাঁট গ্রন্থি মানে নট উই হ্যাভ ডিফারেন্ট কাইন্ড অফ নটস ইনসাইড হার্ট আমাদের হৃদয়ের ভেতরে গ্রন্থি আছে বিভিন্ন গ্রন্থি আছে সেই গ্রন্থিগুলো কি অবিদ্যা অস্মিতা অহমিতা মমতা বিভিন্ন রকমের এগুলো এখন বুঝতে পারবি না যখন পূর্ণ কৃপা লাভ করবি গুরু সময় লাভ করা যায় পূর্ণ স্নেহ তখন বোঝা যাবে স্বপ্নের মতোই এই জগৎটা এই জগতে আমার কোনো প্রয়োজন নেই কারোর সঙ্গে কোনো প্রয়োজনই নেই এই জগতের সঙ্গে আমার কোনো কানেকশানই নেই কিন্তু আমাকে আসতে হয়েছে আমি যেহেতু বদ্ধজীব এসছি এখানে আমার কর্মফল ভোগ করে কোনো সাধুগুরু বেশ দেখা হলে হরিভজন আর যারা সিদ্ধ মহাত্মা এই জগতে আসেন তাদের কোনো প্রয়োজন নেই তারা ভগবানের আদেশে আসেন এই জগতের বদ্ধজীবকে ধরে ধরে নিয়ে যাবেন বলে এটা ভগবানের একটা সেবা দিয়ে রেখেছেন ভগবান একটা সেবা দিয়ে রেখেছেন এই সেবাটা করবার জন্য তারা আসেন এটা ভাগবতে অনেক প্রমাণ আছে যাই হোক এখন প্রশ্ন হলো এই যে জগতের যদি কোনো আকর্ষণের বস্তু না থাকে গুরু বৈষ্ণব তাহলে তাহলে কী আকর্ষ কোনো না কোনো আকর্ষণ আছে সেটা হচ্ছে কি ভগবান একমাত্র ভগবানের রূপ গুণ লীলা পরিকর বৈশিষ্ট্য এগুলোই তাদের আকর্ষণের বস্তু অন্য কোনো বস্তুতে তারা আকর্ষিত হয় না যে মুহূর্তে যে মুহূর্তে আমি গুরুবেশবের আনুগত্য ছেড়ে দেব যে মুহূর্তে আমি গুরুবেশবের আনুগত্য ছেড়ে দেব আজকেই বৃহৎ ভাগবত বলছিলাম যে অনুকরণ আর অনুসরণটা বাইরে এক এক মনে হয় অনুসরণ আর অনুকরণটা বাইরের দৃষ্টিতে কিন্তু এখন একশো ভাগের মধ্যে নিরানব্বই পয়েন্ট নিরানব্বই ভাগ লোকের এইরকম অবস্থা যারা বেশে রয়েছেন তারাও জানতে পারছেন আর যে বলছেন যে অনুকরণ আর অনুসরণ এক নয় আমি গুরু বৈষ্ণবের অনুকরণ করলে আমি পুরে শেষ হয়ে যাব কিন্তু অনুসরণ যদি করি অর্থাৎ তাদের আচার আদর্শ যা কিছু আদেশ সেগুলো পালন করে চলি সেটাকে বলে অনুসরণ অনুসরণ না করে অনুকরণ করলে আমি শেষ হয়ে যাব আমি আর বাঁচব না প্রপাত বলছেন এই জগতে আসল সোনার থেকে নকল সোনার দামটা মানে মূল্যটা বেশি দেয় লোকে এই জগতে আসল সোনা কে কেউ চিনতে পারেন আকল আসল সোনা আর নকল সোনা যদি পাশাপাশি রাখো লোকের নকল সোনাটাই নেবে ওটাকেই সোনা বলে মনে করবে কেন ওটা অত্যন্ত চকচক করে সুন্দর দেখতে হয় এই জন্য বলছেন আসল সোনা ছেড়ে দিয়ে লোকে নকল সোনা নেবে এখন বর্তমানের এই অবস্থা দাঁড়িয়েছে আমাদের কিছু করার নেই যার কপালে আছে সে বেরোবে আর যার কপালে নাই কপাল পোড়া তার কিছু করা বহু ভাগ্য হলে বহু ভাগ্য হলে তবে এই সব কথা অনুভব করা যায় নালে একান দিয়ে ঢোকে এখান দিয়ে বেরিয়ে চলে যায় কিছু করার নেই আলোচনা প্রসঙ্গে আমি আলোচ বিগত গত সপ্তাহে আলোচনা করেছিলাম মায়ারে করিয়া জয় ছাড়ানো না যায় সাধুগুরু কৃপাবিনা না দেখি উপায় মায়াকে জর জয় করার আর অন্য কোনো রাস্তা খোলা নেই তুমি যে কোনো রাস্তায় যাও কিছু হবে না সেই জন্য বলছেন ভগবান বলছেন মায়া মেতম তরন্তিতে কারা মামে মামেব যে প্রপদন্তে আমার চরণে যারা শরণাগত হয় আমার চরণে যারা শরণাগত হয় তারাই একমাত্র মায়া জয় করতে পারে বা কেউ জয় করতে পারে না ক্ষমতা নেই আমার চরণে যারা শরণাগত হয় মামে বোঝে মামে বোঝে স্মরণ মামে বোঝে প্রপদান্তে মায়াম এতাম তরন্তিতে অর্থাৎ এতাম মায়া এই মায়া তারাই জয় করতে পারে যারা আমার চরণে বাস্তবিকভাবে শরণাগত হয় আর শরণাগত কতটার মানেই এখনও বুঝলো না কেউ শরণাগত কাকে বলে কি হলে শরণাগত হয় লক্ষণ এটি বুঝলো না তার কী হবে কিছু করার নেই শরণাগত কথার মানে আমি আগেও বলেছিলাম সমস্ত কিছু মানস দেহ গেহ য কিছু মর অর্পিনুত পদে নন্দ কিশোর এটাকে বলে শরণাগতি নন্দ কিশোরকে তো দেখতে পায় না তাহলে শরণাগতি কার কাছে হবে ভগবানের ভক্তের কাছে হবে ভগবানের কাছে স্বর্ণাগত হওয়া কি করে হবে ভগবানের কাছে শরণাগত মানে হল ভগবানের ভক্তর কাছে ভগবানকে তো দেখা যায় না ভগবানের ভক্তর কাছে শরণাগত হলেই ভগবানের কাছে শরণাগত হয়ে যায় ভগবানের কাছে আলাদাভাবে শরণাগতর কোনো রাস্তাই নেই দেখতে পায় না যে বস্তুটা দেখতে পায় না যার সঙ্গে যোগাযোগ হয় না চোখে দেখে না হাজার কথা বললেও বোঝে না যেটা উপনিষে বোঝে না শ্রবণারায় পিজ যেটা শোবন করেও বুঝতে পারে না অনেক ব্যাখ্যা করলো নিজে নিজেই বুঝলো না এই বস্তুটা এমন বস্তু এনে বলছেন এটা অত্যন্ত সুদুর্লভ বস্তু এটাকে বোঝা যায় না কাজে শরণাগত হতে হয় শুদ্ধ গুরু বৈষ্ণবের চরণ আর কোনো রাস্তা নেই এই এই শরণাগতির রাস্তাই হলো একমাত্র মাঝবার রাস্তা কিন্তু শরণাগত কেউ হবে না সবাই অন্য বাহাদুরই দেখাতে পারবে কি শরণাগতি যেই বলবে আনা হবে না ওই জন্য গুরুপাত মজা করে বলতেন যে বৈষ্ণব হব বৈষ্ণব হব হৃদয়ে ছিল বড় সাদ কি তৃণাদবী শ্লোক শুনে পড়ে গেল বাদ আমার ইচ্ছা ছিল আমি জীব জীবনে বৈষ্ণব হব বড় সাধু সেই জন্য এসছিলাম কি যেই শুনলাম তৃণাদুবি হতে হয় রাগ করা চলবে না পড়ে ওড়ে বাবারে আমার হবে না ওইগুলো আমি ছাড়তে পারবো না কোদ এ ভেতরে সব মাছ এগুলো ছাড়তে পারবো না তাহলে আর হবে না বোঝা গেল কী বললাম তাহলে বলছেন গুরুপাদ মজা করে বলতেন যে বৈষ্ণব ভব ছিল মনে বড় সাত লেকিন তিনাবদী তিনাদেবী শুনি শ্লোক শুনে পড়ে গেল বাধা আর আমার দ্বারা বৈষ্ণব হওয়া হবে না সম্ভব না আমি বিগত দিনে আলোচনা প্রসঙ্গে বলছিলাম এবার একটা অদ্ভুত জাদু প্রত্যেক লোক কে জিজ্ঞাসা করো তুমি কি মরবে জিজ্ঞাসা করো একে প্রত্যেকে বলে হ্যাঁ আমি তো মরবো কিন্তু মরবে যে তার অনুভবটা কিন্তু নাই প্রত্যেকে জিজ্ঞেস হয় জানে কিন্তু আমি মরবো কিন্তু মরবে যে অনুভবটা এটা কিন্তু কাম নাই এটাকে জানা বলে না বোঝা গেল আমি যে মরবো সেটা যে জানা এটা যদি ডাইরেক্ট অনুভবের সঙ্গে না হয় সেটাকে জানা বলে না এটাকে জানা বলে না ওই জন্য অনেকেই অনেক কিছু মুখস্থ করতে পারে বাজারে বলতে পারে কিন্তু তাদের নিজেরই অনুভব নাই ওই সব কথায় কোনো মূল্য তো নেই বরং ক্ষতি বরণ উল্টো ক্ষতি যেটা আমি নিজের জীবনে আচরণ করি না সেটা অপরকে বলতে পারি না বা বললে অপরের অমঙ্গল হয় আমি তো মিথ্যে কথা বলছি বলে আমারও অমঙ্গল যেটা আমি আমার জীবনে আচরণ করি না সেটা বলা যাবে সেটা বলা যাবে না সে কথা। বলা নিষেধ যেটুকু আমি আলোচনা করতে পারছি যেটা আমার আচরণের দ্বারা পরীক্ষিত সেটা আমি বলতে পারব তার বাইরে যারা বলতে যাবে তারা জগৎকে বিপর্যস্ত করবে আর নিজেও বিপর্যস্ত হবে এরা স্বাস্থ্যের প্রমাণে বলছে এই জন্য বলছেন অপরিক্ষ অপরিক্ষ উপদেষ্টম অপরীক্ষ নট টেস্টেড ইন মাই ওন লাইফ হোয়াট অল অ্যাডভাইস আই এম গোয়েন টু গিভ ইউ নট টেস্টেড অ্যাট ইন মাই ওন লাইফ অপরিক্ষ উপদেষ্টম যত জগৎ নাশ হয় তৎভাবে সেটা জগতের নাশের জন্য হয় যে উপদেশগুলো আমি লোককে দিচ্ছি যেটা আমি জীব জীবিত জীবনে কোনো দিন পালন করে দেখিনি কত ধানে কত চাল সেই উপদেশ দিলে জগতের সর্বনাশ হবে এইটি হচ্ছে কিছু কেউ শুনবে না কোনো একটা লোক শুনবে না একটা লোকও শুনবে না হাজার হাজার লোক মধ্যে হয়তো একজন বা সেটা গণনার মধ্যে আসা যায় না কেউ শুনবে না কত অনুরোধ করো বোঝাও কেউ শুনবে না কিন্তু মায়ের কথা বুঝতে পারবে মায়ের কথা অনাসে বুঝতে মায়ের বলতে হবে না ঠিক ওই দিকে চলে যাবে ওই জন্য যার সৌভাগ্য সে গুরু বৈষ্ণব আনুগত্য করে বেরিয়ে যাবে আর যার কপাল খারাপ ওই চক্কর কাটুক কিছু করার নেই আমরা কি করব আমাদের তো জোর জবরদস্তি চলবে না কোনো জীবের ওপর কোনো জীবের ওপর জরজবস্তি করতে যায় আমি যদি তোমার ঘাটটা ধরি এক করতে হবে তখন সেটা কর্ম হয়ে যাবে সেটা আমার তরফ কর্ম হয়ে যাবে আমি কাউকে জরজরবস্তি হরিভজন করবার জন্য আমার অনুগত্য করার জন্য আমি বলতে পারবো না কারণ যেই করব তখন সেটা হয়ে যাবে একটা কর্মের অঙ্গ ওর পক্ষে ভয়ঙ্কর হয়ে যাবে মানতে পারবে না ব্যাস তা অদপতন হয়ে যাবে সেই জন্য কর্মের অঙ্গ হয়ে যাবে এই জন্য যাদের শাস্ত্রীয় শ্রদ্ধা হয়েছে যারা শাস্ত্রীয় শ্রদ্ধা লাভ করেছে তারা বেঁচে যেতে পারে বেশিরভাগ চান্স বেঁচে যায় আবার পড়েও যেতে পারে কিন্তু যাদের শাস্ত্রীয় শ্রদ্ধা এখনও হয়নি কোমল শ্রদ্ধা কোনো মতে একটু শ্রদ্ধা নিয়ে চলে এসছে কোমল শ্রদ্ধা কোমল শ্রদ্ধা মানে আমি বলতে চাইছি লৌকিক শ্রদ্ধা ঠাকুমাকে দেখেছে হ্যাঁ ঠাকুমাকে দিদাকে দেখেছে ওই তুলসী পরিক্রমা করছি এটা ধূপ দেয় এর প্রসাদ দেয়াত ওগুলো দেখেছে দেখে একটু ভক্তির মতো ভক্তি তো নয় ওটা এটা আভাস ওই জন্য বল ওরা কিন্তু এখনও বোঝেনি ওরা যদি শাস্ত্রীয় শ্রদ্ধা নিয়ে আসতো তাহলে সঙ্গে সঙ্গে গুরু আনুগত্য কাকে বলে বুঝতে পারতো কিন্তু শাস্ত্রীয় শ্রদ্ধা নেই শাস্ত্রীয় শ্রদ্ধা মানে শাস্ত্রীয় শ্রদ্ধার মানেটা কি শাস্ত্রীয় শ্রদ্ধার মানে হলো শ্রীগুরু বৈষ্ণবের মুখে শুদ্ধ গুরু বৈষ্ণব মানে যা শুনবো একবার শোনে একশো ভাগ বিশ্বাস একশো ভাগ বিশ্বাস হয়ে গেল হ্যাঁ উনি বলেছেন ঠিক এই এটা এটা কি করে হবে উনি বলেছেন তাই হলো না এটা শাস্ত্রীয় শ্রদ্ধা হলো শাস্ত্রীয় শ্রদ্ধা মানে শাস্ত্রের বচনে শাস্ত্রীয় শ্রদ্ধা মানে শাস্ত্রের বচনে দৃঢ় বিশ্বাস শাস্তে যা লেখা আছে যে গুরু বৈষ্ণব বলেন এটি মানতে হবে আর লৌকিক শ্রদ্ধা মানে আমি কোনো মতে হুজুকে হুজু এটা একটা হুজুকের মতো লৌকিক শ্রদ্ধা এই দেখেছি কেউ এটা ভজন করছে হ্যাঁ এটা ভালো হবে যাই ভালো হবে এইভাবে চলে এসছে তারা শাস্তি সুতরা না হয়েছে তাদের এখনও পর্যন্ত বিপদ থাকতে পারে যারা শাস্ত্রীয়তা হয়ে গেছে তাদের বিপদটা কম তারা হয় না বিপদ আমি তা বলছি না পরে কোনো অপরাধ করে ফেল করি সঙ্গে সঙ্গে পড়ে গেল ওই জন্য আব্রহ্ম ভবনা লোকা পুনরাবর্তীন হওয়ার জন্য হ্যাঁ অর্জুন ব্রহ্মা থেকে আরম্ভ করে কীটপতঙ্গ পোকা পর্যন্ত যে পিঁপড়ে এর তো এরম পুনরুপয়োগ খালি ঘুরছে দোলায় ঘুরছে আর ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু গুরুকৃষ্ণপ্রসাদে ভক্ত এটা নিয়ম এখন বিগত দিনের আলোচনায় আলোচনায় বোঝা গেছিল যে কীভাবে মায়াদেবী আমাদেরকে বোকা বানিয়ে রেখে দিয়েছে কীভাবে মায়াদেবী জাদু যেমন এখনো এখনও আছে আসাম পাসামে জাদু টোনা করে জাদু টোনা ওটা ওটাকে বলে ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক এমন অবস্থা করে দেয় সেই ছেলেটা আর ফিরে আসতে পারবে না সেই ছেলেটা আর ফিরবে না ঘরে এমন করে দিলে ওকে ওইখানেই গোলামের মতো থাকবে ওই মহিলার সঙ্গে কত কেস আছে শয়ে শয়ে একটা না হাজার হাজার বললেও কতি হবে না আমার কাছে কত অভিযোগ এসছে মহারাজ বাঁচিয়ে দিন এরাম করেছে এরাই জানে সাক্ষী আছে বিদেশে এরম করেছে প্রায় মরো মরো এবং খবর দিয়েছে কাজেই এই যে একটা জাদু মায়াদেবী করেছে প্রথম কথা হলো আমি বিগত দিনে বলেছিলাম যখন কোনো পেতাত্তা ধরতে যায় যদি দেখে এর চেতনাশক্তি কম আছে তাহলে ধরবে যদি চেতনা শক্তি যথেষ্ট আছে হবে না তখনও ধরবে না ওকে পিসাজ ধরবার আগে পিসাজ কাউর ভেতরে ঢোকবার আগে আগে দেখবে এর চেতনা কতটা আছে যদি আচার আচরণ ভালো আছে ও হার কিছু ধরবে না কেন ধরতে পারবে না কেন ওর চেতন প্রথমে চেতনাটাকে ঢাকা দেবে ঢাকা দিতে পারবে না এই জন্য বলছেন পিসাচি পাইলে যথা মতিচ্ছন্ন হয় মায়াবদ্ধী সেই ভাব যত বোঝাও ও বুঝেও বুঝবে না হাজার বোঝালেও ও বুঝবে না যেদিনের কপাল ভালো হবে চৈত্যগুরু ওকে একটু ঠেলা দেবে গুরু কৃপা হয়ে যাবে সেদিন বুঝবে যে আমি কী করে আমি আমার জীবনের অমূল্য সময়গুলো নষ্ট করলাম কাজেই আমার যে মৃত্যু হবে এটা হয়তো ভারবালি ভারবালি এভরিবডি ক্যান সে দ্য আই নো আই এম গোয়িং টু ড্রাই সামডে বাট নো ডাইরেক্ট ফিলিং ইউ আর গোয়িং টু গেট ডাইরেক্ট ফিলিং ইউ ক্যানট ডেভেলপ বৈরাগ্য ডিটাচমেন্ট পরীক্ষিত মহারাজের যে বৈরাগ্যটা এটা কিন্তু প্রত্যক্ষ লভ্য যখনই জানতে পারলো আমি সাত দিনের মধ্যে চলে যাব না সবচেয়ে যেমন লেখা আছে জহৌ মলবধ মানে মলমূত্র যেমন ত্যাগ করে মানুষ তাকায় না ভালো করে আফটার পাসিং স্টুল অ্যান্ড ইউরিন ইউ আর গোয়িং টু টেক কেয়ার অফ দ্যাট নাথিং কাজে মলমূত্র ত্যাগ করে যেমন মানুষ কোনো পেছন ফিরে তাকায় না সেরকমভাবে এত এত অগাধ ঐশ্বর্য সমস্ত ছেড়ে দিয়ে তিনি চলে গেলেন এক মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিয়ে নিলেন আর কোনো সময় নেই আমার মৃত্যু জলে বসে বললেন খট্টাঙ্গ রাজা কি করলেন দেবতাদের জিজ্ঞেস সাহায্য করেছেন দেবতাদের যুদ্ধেতে বলে আমরা আপনাকে আশীর্বাদ দেবো বর দেবো বর দেবেন আমাকে ঠিক আছে বর দেবেন কিন্তু বর নেওয়ার আগে আমি জানতে চাই আমার আয়ুটা কত ওরা আয়ু দেখে বলে আরে আপনার তো চব্বিশ মিনিট না আটচল্লিশ মিনিট আয়ু তাহলে আর বর নিয়ে কী করু তাহলে এই বর দিন আপনারা সবাই মিলে প্রার্থনা করুন ভগবানকে ভগবান যেন কী করে এই আটচল্লিশ মিনিটের মধ্যে কি করলেন সঙ্গে সঙ্গে যেই শুনলেন চুলোই যাক সব এবার বসে বললেন বসে ভগবানের চরণে মনোনপে গেলি খালি জগন্নাথকে দেখছেন দেখতে পারবি জগন্নাথকে চোখ বুড়ে চোখ চেয়ে এইদিক ওদিক দৌড়াবি কিচ্ছু দেখতে পাবেন অন্ধ এই চোখটা অন্ধ কিন্তু আমরা কিন্তু অন্ধ এই চোখটা চোখ নয় উই আর অ্যাকচুয়ালি ব্লাইন্ড উই ক্যানট সি কর্মবন্ধ জ্ঞানবন্ধ আবেশে মানব অন্ধ এগুলো আমার কথা নয় বলে কর্ম আর জ্ঞান এখনও ছাড়েনি কর্মবন্ধ জ্ঞানবন্ধ আবেশে মানব অন্ধ উই হ্যার ঠাকুর রাইটিং উই আর ব্লাইন্ড উই ক্যানট সি হোয়াট ইজ হোয়াট হোয়াট টু স্পিক অবাউট দেয়ার অ্যাবসলিউট ট্রুথ অ্যাপস পরম সত্য যে ভগবত বস্তু তাকে তো দেখা কাজকলা হে কোথায় এ মায়াকেই চালাতে পারবে না মায়ার বাইরে যেতে পারছে না কী করবে মায়া ধস্তাধস্তি হচ্ছে খালি চলল এইভাবে দেখা যাচ্ছে মায়া সবাইকে একটা জাদু করে রেখেছে এমন জাদু করে রেখেছে যে জাদু কল্পনা করতে পারবে না একটা এমন একটা জাদু করে আর মায়া দেবীর এমনই জাদু যে আকর্ষণের বস্তু ওইটাকেই তোমার ভালো লাগবে ওর বাইরে যে বলবে তাকে সে যে গুরুদেব হয় তাকেও শত্রু মনে করবে গুরুদেব যদি বলে বাবা এটা করো না এটা শুনবে না ওই ওই কিও করবে মায়াদেবী এমনই করে রেখেছে কিছু করার নেই আমি বিগত দিনেতে আলোচনা প্রসঙ্গে বল বলতে বাধ্য হয়েছিলাম যে এই যে বদ্ধজীবগুলো ভোগ করার জন্য দৌড়াচ্ছে প্রত্যেক জীব প্রত্যেক জীবের মধ্যে যে ভোগ করার একটা বাসনা রয়েছে প্রথম প্রশ্ন হলো ভোগটা যে করবে কি দিয়ে করে ভোগটা করে কি দিয়ে বলে ইন্দ্রিয় দিয়ে করে ভোগ কী দিয়ে করে কথাটা বুঝলে না আদৌ ভোগটা কি করে করে গামের দ্বারা যত ইন্দ্রিয়গাম আছে হাত কান নাক পঞ্চকর্মেন্দ্রীয় পঞ্চ এইটার দ্বারাই লোকে ভোগ করে এটা দ্বারা ভোগ করে তো কানের দ্বারা জড়ো শব্দ ভোগ করে চোখের দ্বারা জড়ো রূপ ভোগ করে জিউহার দ্বারা দুর্গন্ধ দূষিত খায় নাকের দ্বারা সুন্দর গন্ধ আস্বাদন করে বন্ধ হয় সেগুলো আমি কার্তিক বোধতে বলেছিলাম কি করে একটা হরিণ নাকের গন্ধের জন্য ওই যে আসছে কোথা থেকে আসছে ছোট ফাঁদে পড়ে যায় হস্তিনী হস্তিনী স্পর্শ পাওয়ার জন্য হাতি বন্ধতে চলে যায় সুখ তাহলে পঞ্চকর্ম দিয়েও পঞ্চজ্ঞান দিয়েও এর বাইরে কোনো সুখ নাই এইটি কিন্তু সুখ মানে আমি এই জগতের কথা বলছি না অনন্ত ব্রহ্মাণ্ডে যেখানে যত ভোগ আছে আমি খালি এই জগতের ভোগের কথা বলছি না অনন্ত ব্রহ্মাণ্ডে ইনফিনিটি ব্রহ্মাণ্ড হোয়াট এভার এনজয়িং এনজয়েবল অবজেক্ট দেয়ার হোয়াট এভার ইট ইস হোয়ার সমস্ত কথা আমি বলছি সেগুলো কী উইদিন দ্য ক্যাটেগরি স্পর্শ রূপ রসগন্ধ অল দোজ আর দ্য মেন থিং মানুষ যে টাকা রোজগার করছে এর পেছনে গুপ্ত রহস্য এটি শব্দস্পর্শ এর বাইরেই যেতে পারবে না যদি বলে এই টাকা রোজগার এত কী করবে এর পেছনে পাঁচটা কারণ শব্দ ভোগ করবে শব্দ স্পর্শ ভোগ করবে রূপ রসগন্ধ এর বাইরেই যেতে পারবে না এইটি অনন্ত ব্রহ্মাণ্ড কেন বললাম স্বর্গেতে তুমি যদি যাও সেখানে হয়তো এইগুলোই রয়েছে অন্য অন্য ফাইন ফর্মে এগুলোই রয়েছে কিন্তু তোমার মতো এরকম নয় এটু অন্যভাবে রয়েছে কিন্তু অনন্ত ব্রহ্মাণ্ড এই শব্দ শব্দস্পর্শ গন্ধ এর বাইরে কোনো মতেই যেতে পারবে না এর মধ্যেই সবাই হাবুডুবু খাচ্ছে আর এটাকে বলে ক্ষেত্র পাঞ্চাল মানে পাঞ্চাল মানে শব্দ স্পর্শ রূপ যে ফিল্ড পাঞ্চাল ক্ষেত্রে বিচরণ করছে বদ্যজীব কি করে মন মন এর যে মনরূপ যে রথ মনটাকে রথের সঙ্গে তুলনা করছে বুঝতে পেরেছ মনটাকে মাইন্ড ক্যান বি কম্পেয়ার্ড উইথ এ চ্যারিওড সিটিং অন হুইচ ইউ ক্যান গো এনিভাই ইউ লাইক মনের রথেতে চৈতন্য মন মথেরও মনোরথে এটা চড়ে তুমি যেখানে বুঝে যেতে পারো মনের মনের তো কোনো লাইসেন্স লাগে না আগে কোনো ভিসা পাসপোর্ট উইদাউট হুইচ ইউ ক্যান গো এনিওয়ে মনের তো কোনো পাসপোর্ট ভিসা কিছু লাগবে না যেখানে চলে যাও ইমিগ্রেশন মাইগ্রেশন নো সার্টিফিকেট নাথিং উইন ইট এইরকম অবস্থায় জীবগুলো সব নিজে এক একটা করে ফাঁদে পড়ছে পরে অনন্তকাল ধরে ঘুরতে থাকছে কিছু করার নেই যখন ব্রহ্মাণ্ড ভ্রমিত কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে বা ভক্তিলতা বীজ এই হচ্ছে শুরু ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে একজন আসল লোকের কাছে এলাম যিনি আমাকে কোনো ভাবে ছলচাতুরি করবেন না সত্যি কথাটা বলবেন আমাকে আসল জিনিস দেখিয়ে দেবেন আমার মায়াটাকে কাটিয়ে দেবেন ভাগ্য হলে আমি বুঝে গেলাম আর ভাগ্য না হলে বুঝলাম না প্রপাতের কেছে এসেও কত লোক চলে প্রপাত বলছেন নিজে বলছেন বলছে যখন চৈতন্য প্রথম হলো সেবক কই সেবক নয় প্রবাদ নিজেই মাঠে যেতেন ধান চাল কি কোথায় কি হলো এগুলো কেটে আনছে কি এগুলো দেখতে যেতেন তো একজন জুয়ান ছেলে ওই বাইশ বছর হবে সে কী করতো চৈতন্য মাঠে মাঝে মাঝে আসত এসে কিছুদিন দু একদিন থাকত আবার চলে যেত বলছেন যে একটি জুয়ান ছেলে ভালো করেছে। ছেলে সম্ভ্রান্ত ঘরের ছেলে শিক্ষিত সে মাঝে মাঝে আসতো এসে একটু এদিক ওদিক দেখতো দু একদিন থাকতো আটুক করে পালাত ভাষা ভাষা পোপাদের ভাষাটা প্রপাদের ভাষাটা কি বলছে একজন জোয়ান ছেলে সম্মান তো ভালো ঘরের সে ভাষা ভাষা আসতো ভাষা ভাষা মানে মন থেকে আসতো না কেউ যদি আমার কাছে মন থেকে না আসে আমি যতই বলি কিছু হবে না তার আমার কাছে যারা মন থেকে এসছে তারাই জয়লাভ করবে বা কেউ জয়লাভ করতে পারবে না আমার কী খরান আমার কিছু করার নেই তো যারা মনটাকে আমার কাছে নিয়ে এসছে তারাই জয়যোগ মনটা অন্য জায়গায় আমার কাছে শরীরটা রয়েছে এটা তো রক্ত মাংসের একটা একটা বস্তা ওটা দিয়ে আমি কী করব আমি তো মনটাকে চাই আমি তো তোমাদের টাকা পয়সা চাইনি যে টাকা নিয়ে এসো আমাকে প্রণামিয়ে দাও বলিনি দিন কোনো কেউ বলতে পারবে না আমি যে নিয়ে যা টাকা এরকম কথা পাঞ্জাব পাঞ্জাব সব জায়গায় একদিন নিয়ে যা তো লাগবে না ওগুলো তোরা খরচা কর আর জোর সে সেটা আলাদা কথা তো যাই হোক এখন যে কথাটা বলছিলাম এটা কি বলছিলাম এক্ষুনি বলছিলাম একটি ছেলে জোয়ান ছেলে ভালো করে সে ভাষা ভাষা আসে আর যায় ওই দু একদিন থাকলো প্রপাত তাকে তাড়িয়ে দেয় না ও নিজে নিজে আসে খাওয়া দাওয়া করে প্রসাদ চলে যায় প্রপাত বলছেন সে আমাকে দেখে একটা জড়জগতের একটা লোক চিন্তা করে নিল বলে ইনি যখন মাঠে যায় এই ধান চাল দেখতে নিশ্চয়ই ইনি জ্বরে সাধু কোথায় কিন্তু সাধু হয়নি পপা বলছে আমাকে ও একটা জড়জগতের লোকই ভেবে নিল যেহেতু আমি মাঠে যাই খেতে আমার তো লোক নেই কী করবো তুই না থাকলে আমাকে যেতে হবে ঘাস কাটতে আমি তো গো থেকে মেরে ফেলতে পারবো না আমাকে যেতে হবে কথা বন্ধ করে দেবো কী করব না তুই আমার জায়গায় বস আমি গা আনি দুটোর একটা হতে পার আমি ঘাস আনতে রাজি আছি বিরাট শক্তি আছে আমার চলে যাবো ঘাস আন আরে মাথার জন্য করবো তাতে আর দুঃখর কী আছে তাই জন্য বলছি সেবাটা আনন্দের সঙ্গে সেবা তখন হয় যখন আমি অন্তর থেকে করি সেবাটা তখন হয় যে অন্তর থেকে আনন্দের সঙ্গে আমি যে এই সেবাগুলো যে করি যা ভগবানের ইচ্ছা ভগবান করাচ্ছে একটাও কি দুঃখের সঙ্গে করছি এই যে শোয়া নেই গাওয়া নেই কিছু নেই আরাম নেই আমি কি দুঃখের সঙ্গে করেছি আনন্দের সঙ্গে করছি ওই জন্য আমাকে আটকাতে পারে না সে জন্য বলছেন এই ছেলেটা কী করলো আমাকে এই জড়জগতের একটা লোক ভেবে ওই মাঠে মাঠে যায় ধান চাল গনে জড় ফেলে চলে গেল গিয়ে কী করলো বলে একজন সহজে আর পাল্লায় পরে তার জীবনে সর্বনাশ করে ফেলল সব শেষ ছেলেটার করুণ অবস্থাটা দেখলে তুমি কেঁদে ফেলবে সর্বনাশ হয়ে গেল তো তা জীবন তো গে চোখের সামনে দেখা মঠে থেকে এম এ পাস করলো চোখে আমি নাম বলবো না মঠের থেকে ও ওরা মনে করতো আমরা অশিক্ষিত আমরাও মজা করে এইটি প্রমাণ করতাম অশিক্ষিত ভালো এটি ভালো তো আমি এরকম না লাস্টে কী হলো প্রতি পদে পদে অপমানজনক কথা বলতো মানে যেন ওটা ওর মঠ এ ধরনের কথা বলতো লাস্টে কী হলো লাস্টে পাল্লায় পড়লো এখন বাচ্চা কাচ্চা সামলাচ্ছে ব্রহ্মচর্য চল সব শেষ লাল কাপড় সব শেষ পুঁজি ফাটা বেলেঘাটা হয়ে গেল কাজে কত চোখের সামনে শয়ে শয়ে পড়তে দেখেছি মরতে দেখেছি গলায় দড়ি দিতে দেখেছি সত্য কথা শোনবার ক্ষমতা থাকে শোনো আমি কালকেই অ্যানাউন্সমেন্ট করেছি যারা অপ্রাকৃত জগতের সত্য কথা যেটা বাবা বলে হজম করতে পারবে না তারা যেন দয়া করে না আসে অ্যানাউন্স করে দিই লোকে ডাকে আর আমি যে আসবে না ওরা আমি বলেছি ওদের চিঠি লিখে বলে দেয় যারা হজম করতে পারছে না তারা এসে অপরাধ করেছে চলে যাক তারা যেন না আসে আমার কাছে তাহলে বুঝতে পেরেছ আমার বুঝতে পেরেছ আমার তাহলে কতখানি আমার আত্মবিশ্বাস ও চলে যাক আমার কাছে যেন না আসে আসলে অপরাধ করবে হজম করতে পারবে না উল্টো বুঝবে বলে অপরাধ করে চলে যাও এই হলো কথা তাহলে বাস্তবিক পক্ষে বহুপাতকে জড়জগতের একটা লোক ভেবে নিয়ে সে চলে গেল দিয়ে অধপতি হলো আর যারা কিছু বুঝলো প্রহুপাদের মতো সাধু হয় না তারাও অপরাধ করলো প্রপাদের সঙ্গে কম্পিটিশান করতে গেল আমি প্রপাদের সঙ্গে বেশি জানি ব্যাস হয়ে গেল সব শেষ এইভাবেই সব শেষ হয়ে গেছে তা এখন আমি যে প্রসঙ্গটা বলতে চাইছিলাম গেল সপ্তাহে সেটা হলো আমরা ভোগটা করি কীভাবে ভালো করে গভীরভাবে চিন্তা করতে হবে ভোগের জন্য আমাদের ভগবান ইন্দ্রিয় জ্ঞান দিয়ে দিয়েছে বিভিন্ন উদয় উদর উপস্থ আদি সব বাঘ বাঘযন্ত শোভনযন্ত্র সব দিয়ে এগুলো ধর ইন্দ্রিয় পঞ্চকর্মেন্দ্রীয় পঞ্চজ্ঞানেন্দ্রীয় ভগবান দিয়ে রেখেছে দিয়ে রেখে এবার ভোগের বস্তুগুলো চারিদিকে সাজানো আছে এবার কোন মহাপুরুষ আছে এই ভোগের বস্তুগুলোর চোখের সামনে সাজানো কোন কোনোটাই নেবে না দেখো আমাকে কে আছে দেখাতে পারো সুদূর আর ভগবান এবার পরমাত্মা রূপে আমার হৃদয়তে রয়েছে বদ্ধ ঘরের মধ্যে ঘর বন্ধ করে দিয়ে ঘর বন্ধ করে দিয়ে যারা অপকৃত করছে তারাও রেহাই পাবে না ভগবান তো বসে রয়েছে ও অটোমেটিক রেকর্ড হয়ে যাচ্ছে সিসি ক্যামেরার মতো তুমি বাইরে যা করছো সব রেকর্ড হয়ে যাচ্ছে সমস্ত রেকর্ড যে আমি কি কী চাইছি কি করছি সব এই জন্য পরমাত্মা রূপে ভগবান হৃদয়তে বিরাজমান রয়েছেন আর জীবাত্মা অনন্তকাল ধরে ব্রহ্মাণ্ড ভ্রমণ করছে আর অনাদিকরম ফলে পরিভাবার নবজলে তরিবারে না দেখি উপায় কি বলছেন অনাদিকরম ফলে পরিভাবার নবজলে তরিবারে না দেখি পায় তাহলে এই খুশি পিবায় পার হবে কোনো রাস্তা নেই কে পার করবে সব ভুল পাতে নিয়ে যাবে সব তোমাকে আগুনে ফেলে দেবে বিষয়ের আগুনে একমাত্র সদ্গুরু করুণা করে তাকে বাঁচাবে জীবাত্মাকে কিন্তু ওরা শরীর আর মন নিয়ে ব্যস্ত তাহলে আর কাকে বাঁচাবে তাহলে পরমাত্মা হৃদয়তে বসে রয়েছে আর জীবাত্মা কী করছে সে দেখে যাচ্ছে কিছু খায় না লেখা রয়েছে উপনিষদ শ্বেত শ্বেত শতর উপনিষদে লেখা রয়েছে যে দুটো বন্ধু রয়েছে টু ব্লুজুম ফ্রেন্ড দুজন অন্তরঙ্গ বন্ধু বন্ধু কেন কোনো বিপদেই ছাড়ে না বন্ধু কাকে বলে যদি কেউ প্রশ্ন করে কি উত্তর দেবে রাজ দ্বারে শশা নেচ হ্যাঁ দুর্ভিক্ষে শত্রু সংকটে বুঝলে এই ব্যাপারে এই সব কোন মানে বুঝতে পারলে না রাজ দ্বারে কোনো একটা ঘটনা হয়েছে কেস ওকে ডেকে পাঠিয়েছে তাই যখন যে বন্ধু সে বলল চল আমি যাই রাজা কি বলে দেখি অকারণে রাজ দ্বারে শশা কোনো আত্মীয় মারা গেছে আমি যাব চল তোর সঙ্গে রাজ দ্বারে শশা নেচ দুর্ভিক্ষ খাওয়া দাওয়া নেই বললে দেখ ভাই আমি খেতে পাচ্ছি এইটুকু তুই অর্ধেক করে খা এত রুখা প্রাণটা রক্ষা হোক রাজ দ্বারে শশা নেই দুর্ভিক্ষে শত্রু সংকটে শত্রু একেবারে চারিদিকে অকারণ বন্ধু ফেলে পালাবে না বন্ধু রয়েছে আমি রয়েছি চিন্তা কি তাহলে বোঝা গেল রাজ দ্বারে শশা নেচ দুর্ভিক্ষে শত্রু সঙ্গে যতিষ্ঠতি সব আন্দব তার নাম বন্ধু সেটা কে হয় গুরু বৈষ্ণব গুরুমা চলে গেছেন কিন্তু আমাকে এখনও ত্যাগ করেননি করেছেন কি ধরে রেখেছেন কবে চলে গেছেন কিন্তু পরিষ্কার বুঝতে পারি আমার সামনে এটা একটা কর এই কর ওখানে যাস না ওরা এটা করেছে আর ওইদিকে যাস না এদিকে চলে ওরা ওইদিকে যাচ্ছে তুই এদিকে চলে সব আমাকে বুঝিয়ে দেয় আমাকে বুদ্ধি দেওয়ার লোক আছে কি কে দেখি দাও আমাকে কে বুদ্ধি দেয় এই যে গৌশালা ওরা রয়েছে ওরা আমাকে বুদ্ধি দেয় কে দেয় এই যে পুরীতে যে হলো বুদ্ধিগুলো কে দিল বুদ্ধিগুলো ভগবান আমাকে দিল আমি কে দিলাম গুরুদেবকে দিল এই বেটা এবার পারবি না এই দিন আমি যাচ্ছি একটা কথা বন্ধ আমি সঙ্গে সঙ্গে গিয়ে সব কাজ করে চলে এলাম ব্যাস মানে যা সংকল্প সিদ্ধ যেটা সংকল্প সঙ্গে সঙ্গে সিদ্ধ সংকল্প মাত্র সিদ্ধ হয় যারা বাস্তব বাস্তব গুরু সেবক তাদের সংকল্প মাত্র সিদ্ধ হয়ে যাবে ভগবান তাদেরকে এদিক ওদিক করবে না নিয়ম কাজেই যেটা বলা হয়েছিল কি যে রাজ দ্বারে শ্মশায় চ দুর্ভিক্ষে শত্রু সংকটে হলে যে আমার সঙ্গে সর্বদা বিরাজমান থাকবে তার নাম হলো বন্ধু আমাদের বন্ধুত্ব কি এটা বিপদ হ্যাঁ মোর তুই আমি চললাম এই আমাদের বন্ধুত্ব বুঝতে পেরেছ গুরু গুরুবৈষ্ণব এই বাস্তব বন্ধু তাহলে ভগবান এবার রূপে হৃদয়ে রয়েছে জীবাত্মাকে লক্ষ্য করছে ওয়াচিং হোয়াট জীবাত্মা লাইক টু ডু সমস্ত কিছু অ্যাকর্ডিং টু প্রিভিয়াস কর্মফল জীবাত্মা বা বিভিন্ন ধান্দা করছে আর পরমাত্মা কিছু বলছে না চুপচাপ দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে কর কর তুই কী করতে চাস কী করেছিস কী হয় এই করে করে জীবাত্মা জন্মের পর জন্ম ঘুরে যাচ্ছে জন্ম জন্ম ঘুরে যাচ্ছে আর বেরোতে পারছে না পরমাত্মা কিছু তাকে কিন্তু বলেনি ও সুখ দুঃখ সংসারের এই যে সংসারের সুখ রূপ যে ফলটা ফলটা কি সংসারের সুখ দুঃখরূপ ফলটা যে ফল সংসারে যে সুখ আর দুঃখ আমি আগেও বলেছি যেটাকে তোমরা সুখ দুঃখ মনে করছো তার কোনো অস্তিত্ব নেই অনেকে অভিযোগ করেছেন অনেকে আমার কাছে অভিযোগ করেছেন মহারাজ এত দুঃখ কষ্টের মধ্যে ভগবান তো কিছু সাহায্য করছে না আমি প্রথম কথাটাই তোমার ভুল হয়ে গেল দুঃখ কষ্ট বলে কিছুই নেই হ্যাঁ বলেন কি হ্যাঁ ঠিকই বলেছি আমি ঠিকই বলেছি আমি তোমাকে প্রমাণ করে দেবো যেগুলো দুঃখ কষ্ট বলে মনে করছো ওগুলো সব বানানো এ দুঃখ কষ্ট নেই তুমি ইচ্ছে করে নিজের দুঃখ কষ্ট মনে করছো যেমন আমি বলেছিলাম যে তোমাকে যদি এখন মাইনাস কুড়ি ডিগ্রি তাপমাত্রায় রাখা হয় মাইনাস কুড়ি বা জিরো ডিগ্রি ওরে রে দশটা লাগিয়েও তুমি পারবে না পারবে কি তোমার পক্ষে কষ্ট হবে কিন্তু যারা সাইবেরিয়া মাইনাস টোয়েন্টি মাইনাস থার্টি ফর্টি এই তাপমাত্রায় যারা থাকে আমার কাছে আসে তাদের কোনো কষ্ট হয় না হ্যাঁ তার অভ্যাস হয়ে গেছে কাজে যেটা তোমার পক্ষে সুখকর ওটা ওদের পক্ষে দুঃখকর তোমাকে যদি রাজেশ রাজস্থানের সাতচল্লিশ ডিগ্রি তাপমাত্রায় নিয়ে যায় হ্যাঁ তোমার পক্ষে দুঃখ পারছো না বুঝে গেল কিন্তু ওদের পক্ষে ওটা কোনো কথা না বগলে কিছু জিনিস নিল সেসব আছে জলপাই আদি সব কিছু আছে অনেকে পেঁয়াজ নেয় পেঁয়াজ বগলে নিয়ে বেরোয় তাপটাকে টেনে নেয় নিয়ম আছে কিছু কোনো কোনো ব্যক্তি রোদে বেরোয়ার আগে মৌড়ি এবং জল প্রচুর পরিমাণে খেয়ে রোদে বেরিয়ে যায় কিছু হয় আমরা জানি যেহেতু ভগবানের ইচ্ছা আমরা ওখানে ছিলাম কীভাবে তাপমাত্রাটাকে কাটাতে হয় কিছু হবে না প্রচুর মৌড়ি এবং জল ভেজা খেয়ে মিছিল খেয়ে চলেই কিছু হবে না রোদে কিছু হবে না রোদে তো যেতেই হবে রোদ ছাড়া সেবা হবে কী করে আমি রোদে যাবো না ঠান্ডায় যাবো না সেবা হবে হ্যাঁ তাহলে তো সেবা হবে না এই জন্য বলছেন এই যে সুখ দুঃখ বলে যা যেটা আমরা মনে করছি ঠান্ডা মাথায় বিচার করে দেখো এগুলো কিন্তু আদৌ সুখ দুঃখ নয় সুখ দুঃখ নয় কি এগুলো বানানো কথাটা বোঝা গেল না তোমার পক্ষে যেটা সুখকর তুমি এখন চিবিয়ে চিবিয়ে হাড় খেতে পারো মাংস এবার সেটা একজন একজন বৈষ্ণবের ক্ষেত্র তো একটু অসম্ভব সুখকর নয় তাহলে যিনি তাহলে তোমার পক্ষে সুখকর তোমার পক্ষে যেটা জুয়ান বয়সে সুখকর ছিল হ্যাঁ এখন বৃদ্ধ বয়সে আর সুখ পাচ্ছ না কষ্ট হচ্ছে তাই কি না বোঝা গেল কাজেই যেটা আমার পক্ষে সুখকর সেটা তোমার পক্ষে দুঃখকর আর যেটা তোমার পক্ষে দুঃখ আমার পক্ষে সুখকর আমার অভ্যাস হয়ে গেছে সকালে উঠে ঠান্ডা জল হরুকে চান করো আনন্দে বসো বরজ না করলে বরজ মন খারাপ হয়ে যাবে হ্যাঁ আর তোর পক্ষে আটটায় উঠলে বল ভালো তাহলে কি করে হলো কি করে হলো বল এইটা এই চেয়ে অভ্যাস এটা চারটিকে কথা না সাধু হয়ে গেলে স্যাক্রিফাইস করতে হয় আমি জলে নামবো চান করব অথচ জল আমার গায়ে লাগবে না এই ধরনের কিছু ব্যক্তি আছে বুঝতে পেরেছ ধরি মাছ না ছুঁই পানি আমি জল যেন না ধরে কিন্তু আমি অনেক মাছ ধরব কী করে হবে কিছু লোক আছে সংসারে এরা এরকম কিছুতেই কষ্ট করবে না ও একটু করে খাবে তাবে আরামে থাকবে আরে এটাকে জীবন হলো জীবনটাকে উৎসর্গ করো ভগবানের জন্য দেখো সেবায় আনন্দ নিজের জন্য তো কুকুর বেড়ালো মাছে বাঁচে না কুকুর বেড়ালো তো নিজের জন্য মাছে খায় না তা আমরা সাধু হয়ে যদি কুকুর বেড়াল থেকে অদম হয়ে যাই তাহলে হলো কি করে নিজের জন্য বাঁচে সবাই কিন্তু সাধুর জীবনটা হলো পরের জন্য সবাইয়ের জন্য তাহলে কি করে হল পরের জন্য কিছু চিন্তা করবেন খালি নিজে খাওয়া দাওয়া থাকা তাহলে সাধু কী করে হবে সাধু জীবন মানে তো পরের জন্য না পরকে রক্ষা করবে মাঝে এইটাই সাধু জীবন তাহলে জীবাত্মা পরমাত্মা উদাহরণটা দিলাম তারপর কি বললাম পরমাত্মা ভেতরে রয়েছে আমার যে সুখ দুঃখ আমি মনে করছি পরমাত্মা হাসছে বলে ভাই তোর এটা সুখ দুঃখ নাকি বেটা তুই তো নিজে ডেকে নিছিস সুখ দুঃখ নেই তো আচ্ছা এই জন্মে তোমার ছেলে মারা গেল কাঁদলে আচ্ছা পরের জন্মে পরের জন্মে সে তখনও কাঁদবে আর তার এই ছেলেটা তো তোমার কেউ নয় কিন্তু বলতে তো ভালো লাগে আরে জগতে কে কার কেউ না লেকিন নিজের জীবনে প্রয়োগ করতে ওরে বাপরে হয়ে যাবে বলতে ভালো লাগে উপদেশ করতে আরে কে কার জগতে কেউ বড়ো বড়ো উপদেশ দেয় কিন্তু সন্ন্যাসী হয়ে আচার্য হয়ে বাড়িতে টাকা পাঠাচ্ছে বেটা বাড়িতে টাকা পাঠাচ্ছে হ্যাঁ বিজনেসম্যানকে টাকা পাঠাচ্ছে ওই যেন ব্যবসাটা ভালো হয় পারে বা দাদা ভাই আমার কথাতে রেগে যায় কেন আমি তো সব জানি হাঁড়ি গো রেগে আগুন কেন বলছে এসব আর কী বলবো তাহলে বেটা এ পাঠাচ্ছে মোটামোটা টাকা তাহলে বাড়িতে এবার বিজনেস ভালো হবে বাড়িতে এই হচ্ছে অবস্থা লজ্জা করে না কিছু করার নেই কাজেই সুখ আর দুঃখ যেটা কই শিবাস পণ্ডিতের তো ছেলে চলে গেল শিবাস পণ্ডিত দুঃখ হলো না হলে কি শিবাস পণ্ডিত ছেলেটা চলে গেল। আবার মহাপ্রভু যখন নৃত্য করছো তখন গেল তাহলে ও শিবাস পণ্ডিত বদনাম দিতে পারতো আরে তুমি কিসের ভগবান ভাই তুমি কিসের ভগবান তুমি নৃত্য করছো আমার ঘরে আর ছেলেটা চলে গেল হ্যাঁ কাল থেকে আর করবো না হ্যাঁ এই ভগবানের কে পূজা করে হ্যাঁ আমাদের ফর্মুলাটা কি আমাদের ফর্মুলা হচ্ছে ওই যে উত্তর ভারতের লোকগুলো ওই মাগুলো কি করে সকালবেলা চারটে হলেই একটা 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 ইয়ে আছে সাজি আছে হ্যাঁ যে কিছু চন্দন আছে কিছু ফুল আছে একটু চাল আছে আতপ চাল এটা সব নিয়ে বেরিয়ে পড়লো গান করতে করতে ওখানে একটু গণেশ দেবকে দিল এখানে ডুম করে জল ঢেলে দিলো শিব ঠাকুরকে চল আমি দেখাচ্ছি সকালবেলা উঠে বেরিয়ে পড়বে সংসারের মঙ্গলের জন্য এই এখানে ঝুলবে এটা আর গিয়ে আতব চাল সিঁদুর যে দেবী যেটাতে সিঁদুর দিয়ে দিল দেবী মাকে এটা সিঁদুর দিয়ে দিল যা মা আবার গণেশ দেবকে একটু তুম করে এটা দিয়ে দিল দিয়ে আবার চল হ্যাঁ বুঝতে পেরেছি শিব ঠাকুর আছে তুম করে এটা জল ঢেলে দিল যাই এইভাবে কি তাদের ফর্মুলা কি তাদের ফর্মুলা কি সুখ সম্পত্তি আয় ঘরকা কষ্ট মিটে তনকা যাই জাগাতে সারে সেই জগদীশকে

সুখ সম্পত্তি আয় ঘরকা কাস্টমিটে তনকা তবে আমি জয় জগদীশরে বলবো নাহলে কেন বলতে যাব করবে এই হচ্ছে ভজন আর আমাদের ভজন কি পহপাত কী শিখেছে পুপাত কী শিখেছে সব দিয়ে দাও সব সব নিয়ে যা কী লাগবে নিয়ে যা সব ভগবানের জন্য সব দিয়ে দেওয়া এইটা কেউ করতে পারে না ওই জন্য বন্ধন যায় না সেই তুচ্ছ আসক্তি মোবাইল এটা ওটা ওই আসক্তি নিয়ে এ আটকে রই এ তো বুঝতে পারছে না এটা বুঝতে পারছে না এটা কি ভগবানের সেবা লাগলো লাগলো হ্যাঁ না লাগলো তো জঞ্জালের মতো পড়ে থাক ওই যে বন্ধন হয়ে যায় বেশি করে নিজে আমাকে বন্ধন করো ওকে বন্ধন করছে না বলে আমাকে বাঁধো নিয়ে চলো জেলে ও নিজেই বলছে আর কি হবে নিজে নিজে জেলে যাচ্ছে কি করুক কাজেই সুখ আর দুঃখ যেটা সবগুলো আপেক্ষিক আপেক্ষিক মানে সুখ দুঃখ সব আপেক্ষিক কেন এগুলো নিত্যকাল নেই সুখ দুঃখ যেটাকে বলছ সখনই ভাবতে হবে ভূত ভবিষ্যৎ এবং ভালো করে বোঝ ভূত ভবিষ্যৎ এবং বর্তমানের প্রেক্ষাপটে ইন দ্য ব্যাকগ্রাউন্ড অফ পাস প্রেজেন্ট অ্যান্ড ফিউচার ইফ দেয়ার ইস নো এক্সিস্টেন্স অফ পেইন অ্যান্ড প্লেজার ওয়াই শুড আই গিভ পে অ্যাটেনশন টু দ্যাট আমি কেন নজর দেবো যেটা ভূত ভবিষ্যৎ বর্তমানের প্রেক্ষাপটে কোনো মূল্যই নাই আমি তো সেটার মূল্য দেব যেটা ভূত ভবিষ্যৎ এবং বর্তমানের প্রেক্ষাপটের চিরস্থায়ী আমি তো নিত্যবস্তু অতএব মা অতএব মায়ামহ ছাড়ি বুদ্ধিমান নিত্যততত্ত্ব কৃষ্ণভক্তি করুণ সন্ধান আর কে করবে বলো ভক্তিউটাক বলছে অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান নিত্যতত্ত্ব কৃষ্ণভক্তি করেন সান তোমার জীবন চলে যাচ্ছে বুঝতে পারছো না এইটা ভক্তিম ঠাকুর অনেক কাতর প্রার্থনা করে বুঝ কেউ শুনবে আর কেন মায়া জালে পরিচয় জীব এসব সব কে করে কার আকাঙ্ক্ষা নেই আরে ওটা তো একটা জঞ্জাল ওটা কী করবো ভগবান দিয়ে যেটাকে সেবা লাগু না তো আমাকে বন্ধন করবে এই জঞ্জালের মতো পড়ে থাকে জঞ্জালের মতো পড়ে থাকে কী করবো ওটা দিয়ে আমি ওটা আমার কোন সাধ্যের কাজে লাগবে ওটা আমাকে পার করবে আর বোঝে না লোকে বোকা তো কী করে বেশি বুদ্ধিমান মনে করে কিছু করার নেই তাহলে যেটা ভূত ভবিষ্যৎ এবং বর্তমানের প্রেক্ষাপটে ভূত ভবিষ্যৎ এবং বর্তমানের প্রেক্ষাপটে যেটা কোনো অস্তিত্ব নেই সে দুঃখের জন্য তুমি কার্য কেন কী জন্য কার্য এটা তো ভূত ভবিষ্যৎ বর্তমানে পেকে পড়ে তোমার ছেলে মারা গেছে পরের জন্মে নাও মারা যে তোমার একটা ছেলে পাবে হ্যাঁ পিতা মাতা প্রত্যেক জন্মেতে পায় গুরু বৈষ্ণব নাহি মিলে ভজ কালকেই বলছিলাম বিকেলবেলা তাহলে এই যে পরমাত্মা রয়েছে জীবাত্মা কি ধান্দাটা কি জীবাত্মার ধান্দাটা কি কী করতে চাইছে সব লক্ষ্য করছে এবং লক্ষ্য করে খালি রেকর্ড করছে খালি লক্ষ্য করছে ধান্দা দা কি আর জীবাত্মা নিজের কর্মফল অনুযায়ী এবার ভ্রমণ করছে কিছু করার নেই আমাকে বৃন্দাবনে একটা বড় পণ্ডিত আজ থেকে কুড়ি বছর আঠেরো বছর কুড়ি বছর আগে প্রশ্ন করেছিল আচ্ছা আমরা যা আমরা উনি বলছেন বল যে পরমাত্মা জীবাত্মা কেউ কাউকে ছাড়ে না আপনি বললেন হরিকথাতে বলেন সবসময় চিরকারের বন্ধু তাহলে কি জীবাত্মা যখন নরকে যাবে তখনই কি পরমাত্মা থাকবে আর বাহ ভালো প্রশ্ন করেছে তো বলছি যখন জীবাত্মাটা কর্মফলে নরকে যাবে যন্ত্রণা ভোগ করে তখনই কি পরমাত্মা যাবে হ্যাঁ নিশ্চয়ই যাবে পরমাত্মা একটু আগেই তো বললাম রাজ শ্মশান এই চ দুর্ভিক্ষে সত্য কোনো সময় ছাড়বে ছাড়বে না অর্থাৎ জীবাত্মা পরমাত্মা চিরকালের বন্ধু অনন্তকালের কিন্তু যখন জীবাত্মা কষ্ট পাবে কষ্টটা পরমাত্মা তো কবে হবে বা পরমাত্মা তো ভগবান পরমাত্মা তো ভেতরও রয়েছে পানিশমেন্টটা পাবে তো জীবাত্মা কিন্তু পরমাত্মা তো চোখের জল ফেলবে তুই যে কষ্ট পাচ্ছি ও কারণে ক কারণে পাচ্ছি তো আমি তোকে বলিনি শুনলি না কথা তাই তখনও দুঃখ পাবে কিন্তু কষ্টটা হলো জীবাত্মার পরমাত্মার নয় কাজেই এই যে আমাদের ইন্দ্রিয় গ্রাম এই যে সব হাত কান নাক মুখ চোখ সমস্ত ইন্দ্রিয়ান দিয়েছে এগুলো দিয়েছে ভগবান ভোগের জন্য নয় এগুলো ভোগ করার জন্য দেয়নি কিন্তু লোকে কিন্তু বলছে ভগবান দিয়েছে এবার ভোগ করো আর যদি তোকে চোখ না দিত তাহলে কি করতি আর যদি আমাকে আমার কণ্ঠস্বর না দিত তাহলে কি করে বলতাম আমার কান না থাকলে কত লোক আছে বয়রা শোনে না তাহলে কি কি হতো তাহলে ইন্দিও গ্রাম যেগুলো আছে সব তার মালিক হলো কে ঋষিকেশ ঋষিকেশ তো ঋষি কেন ঋষি কেন ঋষি কেন ঋষিকেশ সেভনম ভক্তির উচ্চতে মানে ইন্দ্র গ্রাম বাই দ্য হেল্প অফ অল সেন্সোগান এভরিথিং ওয়েন আই এম রেডি টু সার্ভ ভগবান দ্যাট ইজ কল ভক্তি বিফোর দ্যাট নট ভক্তি সাম মে বি সাম মিক্সিং সম এনজয়িং মুড সম ওকে সাম ডে ইউ ক্যান কাম আউট তাহলে বোঝা গেল কি বললাম তাহলে এই যে ইন্দ্রিয়গ্রাম ভগবান দিয়েছেন এটা কি সত্যি আমাদের ভোগ করার জন্য দিয়েছেন ভোগ করার জন্য দেননি কিন্তু দুর্ভাগ্য আমাদের আমরা বুঝতে পারছি না এগুলোকে ভোগের কাজে লাগিয়ে দিচ্ছি কিছু করার নেই চোখ নাক কান সব ভগবানের সেবার জন্য ভগবান দিয়েছে কিন্তু আমরা লাগিয়ে দিলাম এ লাগিয়ে দিয়ে নিজের বন্ধন নিজে করলাম পরে আমরা ভগবানকে গালাগাল দিই আমার নিজের বন্ধন তো আমি করলাম ভগবান তো কিছু করেনি অন্যায় এটা তো দুর্যোধন স্বীকার করেছিল দুর্যোধন মৃত্যুর আগে থাই ভেঙে গেছে পড়ে রয়েছে দুর্যোধন কৃষ্ণের সামনে স্বীকার করেছিল সত্য কথা হতে পারে বদমাস সত্য কথা স্বীকার করেছিল কী সে সত্যি কথা কী ছিল বলছেন আমি ধর্ম কাকে বলে জানি কিন্তু আমার ধর্মের রুচি নাই বলছেন ধর্ম কাকে বলে সেটা আমি বুঝি কিন্তু আমার রুচি নাই কি করব অধর্ম কাকে বলে সেটা আমি ভালো বুঝি কিন্তু ওইটাই আমার করতে ইচ্ছে করে আমি কি করব অর্থাৎ দুর্যোধনের দুর্যোধন হচ্ছে কলির অংশে জন্ম জানো তো জানো না দুর্যোধন কলির অংশে জন্ম দুজনে জন্মটা ওটা হচ্ছে কলির অংশে তো দুর্যোধন বলছে আমি জানি যে অধর্ম কাকে বলে কিন্তু আমি আটকা আমি নিজেকে আটকাতে পারি না আমার অধর্ম করতে ইচ্ছে করে কি করু কি করব ওই জন্য একটা সত্যি কথা বলে গেছিল মৃত্যুর আগে এটা হচ্ছিল জানামি ধর্মম নচমে প্রবৃত্তি জানামি অধর্মম নচমে নিবৃত্তি তয়া ঋষিকেশ হৃদ যথা নিযুক্তি তথা করমি হে ভগবান আমার পূর্ব কর্মফলের অনুসারে যে আমার কর্মফল যা তার ভোগ করার জন্য আপনি প্রেরণা দিচ্ছেন ভগবান প্রেরণা যে ভগবান বলেন ভাড়া কথাটা বুঝতে হবে ওর যে কর্মফল কর্মফলকে কর্মফল মানুষকে নিয়ে যায় না তো ওই কর্মফলটা বাজে আর যে কর্মফল বাজে বলে ওই যে খারাপ কাজটা করবে করতে বাধ্য হচ্ছে এটা ইনডাইরেক্টলি পরোক্ষভাবে ভগবানের মায়ার দ্বারা মাতা ভগবানের দ্বারা সেই জন্য দুর্যোধন মরবার আগে এই সত্য কথাটা বলেছিল জানামি ধর্মম ন ছমে প্রবৃত্তি জানামি অধর্মম ন ছমেনে নিবৃত্তি তয়া ঋষিকেশ হৃদস্ত ন যথা নিযুক্ত স্মিত তাহলে দুর্যোধন বুঝতে পারলো তুই বুঝতে পারলি না তিনি বলছেন তুমি হৃদয় থেকে যেমন প্রেরণা দিচ্ছ আমি তাই করছি এ অর্জুনের রথটা এটা কিন্তু একটা দার্শনিক বিচার আছে প্রত্যেকের হৃদয়ে পার্থসারতি বসে রয়েছে এই শরীর হলো রথ গীতাতে বলা হয়েছে উপনিষদেও বলা রয়েছে এই শরীরটা হলো রথ এর মধ্যে জীবাত্মা পরমাত্মা বসে রয়েছে এবার রথ যেদিকে নিয়ে যাবে সেদিকে যাও কিছু করার নেই তাহলেই আমাকে যদি ভগবান এই ইন্দ্রিয়গুলো না দিত এই যে ইন্দ্রিয়গুলো যেটা পেয়ে আমি অসু অসুরের কাজ করছি এই যে ইন্দ্রিয়গুলো যেগুলো প্রাপ্ত হয়ে আমি এখন অসুরের মতো কাজ করছি যদি এই ইন্দুগুলো না দিত ভগবান তাহলে কি করতাম যদি চোখটা নাই দিত তাহলে কি দেখতে পেতাম পেতাম না এটা বোঝা উচিত কিন্তু এটা বুঝতে পারছি না আমি বুঝতে পারছি কি পাচ্ছি না আমার যদি চোখ না দিত আমার যদি মুখ জিউভা না দিত আমার বচন ক্ষমতা না দিত তাহলে আমি কী করতাম এখন তো খুব ভোগ ভোগ করার জন্য ব্যস্ত হই সেই জন্য শাসে এখানে বলা আছে বিচারে ভাগবতে সুন্দরভাবে যেটি আলোচনা করছিলাম আমি বলে অদ্ভুত ব্যাপার এত বড় আশ্চর্য বিষয় কিছু নাই যে দেখো কোনো জীব আত্মার কোনো রেহাই নেই কিন্তু তোমার বাবা কিন্তু তোমার কর্মফল নেবে না তোমার স্বামী কিন্তু নেবে না তোমার স্ত্রী তোমার নেবে না কর্মফল তোমাকেই ভোগ করতে হবে অবশ্যমেব বক্তব্যম কৃত কর্মম ভালো ভালোমন্দ কর্ম গুড অ্যান্ড ব্যাড অল দ্য রেজাল্ট অফ ইউর কর্মা ইউ উইল হ্যাভ টু বিয়ার নোবডি ক্যান টেক নো হাজব্যান্ড নো ফাদার নো মাদার নো ওয়াইফ নো বডি গোয়েন্ট টু টেক দ্য শেয়ার অফ ইউর কর্মফল ইউ উইল হ্যাভ টু ফুল এবার একটা উদাহরণ দিলে বোঝা যাবে যে কেন মানুষ নরকে গিয়েও সেখানে আনন্দ ভোগ করে প্রপাত একটা জায়গায় গল্প লিখেছেন সেটা নরক নরকগুলজাল প্রপাত লিখেছেন নরক নরকে চলে গেছে সেখানে গিয়ে আনন্দ আছে সেখানে প্রপাত বলছেন যে এতগুলো লোককে হরিকথা বলবার পরেও এরা বুঝতে চাইছে না এটা নিতে চাইছে না এরা মনে মনে হিসাব করছে প্রপাদের কথা আমি একটাও বানাচ্ছি না প্রপাত বলছেন যখন এতগুলো লোক একসঙ্গে মদ খাচ্ছে এদিক ওদিক করছে তাহলে এরা কি আর এরা 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 কি আর তাহলে এ সাধু আর কজন এরা তো বেশি দূর না তাহলে আমাদের দলভাড়ি দেখবো তার বেশিরভাগ লোক মদ খাচ্ছে তা আমিও খাবো নরক গুলজা নরকে আরে নরকে সবাই যাচ্ছে আমিও যাব কি আছে ভালোই হ্যাঁ একা একা সাধুগুলো এক একজন দুজন রয়েছে তো এইভাবে বলছেন নরকে গিয়ে যখন সেই আনন্দগুলো করছে নরকেও আনন্দ আছে কিন্তু নরকে আনন্দ আছে জানো তো বিরাট আনন্দ আবার নরকে ক নারকীয় আনন্দ এই নরকের আনন্দটাকে মায়াদেবী ভোগ করায় নরকের আনন্দ ইন্দুর মহারাজ দুর্বাসা মুনি একটা মালা দিয়েছে দুর্বাষামুনি একটা মালা প্রসাদী মালা দুর্বাসামুনি একটা প্রসাদী মালা ইন্দ্র সামনে ছিল ইন্দ্রকে বলছে তোমাকে আমি দিলাম এন না হ্যাঁ না দুর্বাসামনি দুর্বাসামনি না না কোন মুনি কোন মুি হ্যাঁ দুর্বাসামুনি দুর্বাসামুনির কেস এটা মুনি নয় আমার মনে আছে দুর্বাষামুনি কী করছেন একটা মালা পেয়েছে ভালো প্রসাদই এটা ইন্দুকে দিয়েছে ইন্দু কি করলো সে মালা দিনে হাতির গলায় দিয়ে দিল ওই রথের গলা হাতি তো আর ওই মূল্য বোঝে না হাতি এবার দিয়ে ছিঁড়ে পায়ে ছটকালো ওটা চোখের সামনে দেখলো তখন কি করলো অভিশাপ দিলো তুমি শ্রীভষ্ট তুমি শ্রীভষ্ট হবে তোমার কোনো ঐশ্বর্য কিছু থাকবে না পথের ভিকিরি হয়ে যাবে সত্যি তাই হল লক্ষ্মী লক্ষ্মী ছাড়া হয়ে গেল গিয়ে একেবারে ভিকিরির মতো অবস্থা শুধু তাই নয় পরে একটা কর্মফলেতে সে সুয় সুয়র্জনই লাভ করল সুয়োর প্রপাত লিখেছেন এটা ইন্দ্র সুয়োর হয়ে জন্মাল এমন একটা খারাপ কাজ করছিল যা বলবো না তো যাই গেল সব পরীক্ষা আমরা তো আর তাকে কিছু বলছি না প্রপাত লিখেছেন আছে মহাভারতে এদিক ওদিক উপনিষদে সে এখন কি হলো সুয়র্জনই লাভ করেছে সুয়োর জন্ম হয়ে গু বিষ্ঠা কাচ্ছে মুদে বিষ্ঠা মূর্তির মধ্যে শুয়ে রয়েছে আবার তারপর শুকরির সঙ্গে সঙ্গ করে অনেক বাচ্চা কাচ্চা হয়েছে প্রচুর আনন্দে আছে এবার ইন্দ্র ওপরে চিন্তিত স্বর্গের রাজা শুয়োর জন্ম হয়েছে এখন তো সে বুঝতে পারছে না শুয়োর ইন্দ ব্রহ্মাজি এবার চিন্তা করছে ওকে বাঁচাতে হবে ওর তো যতদিন শুয়োর জন্ম ভোগ করার কষ্ট করা ছিল হয়ে গেছে এবার তাকে বাঁচাতে হবে এবার আমি যাই ব্রহ্মা এবার এসছে এসে সু রূপী ইন্দোকে বলছি গো তুমি স্বর্গে চলো তুমি এখানে কি করছো স্বর্গে তোমার যা স্বর্গ সে আবার কোথায় যাবে না কিছুতে ব্রহ্মা বারবার বোঝাচ্ছে তুমি অ্যাকচুয়ালি স্বর্গের রাজা ইন্দো হ্যাঁ সে আবার কি স্বর্গ সেটা আবার কি বলে সেখানে চলো ভালো ওখানে খুব আনন্দ সেখানে গু পাওয়া যাবে বিষ্ঠা পাওয়া যাবে হ্যাঁ না পাওয়া যাবে না হ্যাঁ তাহলে আমি যাবো না বিষটা পাওয়া যায় না আমি যাবো কেন বিষ্ঠা পাওয়া যায় যেখানে বিষ্ঠা নেই খেতে পারবো না নতুন নতুন গুমুত সেখানে আমি যাবো কেন আমি যাবো না ব্রহ্মা দেখছে তো বুঝিয়ে পড়া যাচ্ছে না মায়াদেবী এমন ধরে চোখে তখন কি করলো চোখের সামনে ব্রহ্মা কী করলো একটা একটা করে বাচ্চা তুলে আচার দিয়ে মেরে ফেলছে একটা করে বাচ্চা মারে আর সুয়ের এরকম রাগে একেবারে দাঁত খিচিয়ে মারতে যান আবার একটা করে বাচ্চা চার আচার মেরে মেরে ফেললো সব বাচ্চা যখন মরে গেল তারপরে তার যে পত্নী শুকরি ওকে ধরল ধরে আচার মেরে মেরে ফেললো তখন ব্রহ্মাণ্ড ওরা অন্ধকার দেখছে ওই আমার সব শেষ তারপরে দেখো বোঝালো বেটা এগুলো কিছু না তুই বেটা ইন্দ্র চল এবার ওকে তার ছাড়িয়ে যায় তাই এই শাস্ত্র বলছেন যে যখন মানুষ কর্মফলে নরকেও যায় সেই নরকটাকেই নরক গুলজার নর্তই ভালো মনে করে তুমি দেখতে চাও আমার সঙ্গে চলো চোখে আঙুল দিয়ে দেখাবো এক একটা জায়গা পুরনো দিল্লিতে চলো সেখানে মুসলমানগুলো কীভাবে এই চোখের তলায় এই এর তলায় পুরো রয়েছে খাওয়া দাওয়া মানে পশু হচ্ছে ভালো ওর মধ্যে জীবন কাটাচ্ছে ওখানেই বাচ্চা কাচ্চা জন্মাচ্ছে ওখানেই মানুষ করছে সব রাস্তায় ঘুরছে খাচ্ছে তুই চলো আমার সঙ্গে তুই চোখের চোখে মা পাগল হয়ে যাবে তুমি এইভাবে জীবনযাপন করছে ওদের যদি রাস্তা দেখাও ভগবানের কাছে যাওয়ার তারা যাবে না তারা ওইটি ভালো লাগে কিছু করার নেই এইভাবে দেখা গেল এখানে বলছেন মায়াটাকে কেমন উদাহরণ দিচ্ছেন বলছে ভালো করে শোনো মায়া ইজ কম্পেয়ার্ড উইথ দ্য স্পাইডার ইউনো স্পাইডার স্পাইডার এফ গেট এনি অপরচুনিটি ক্যান এন্টার ইন টু রোম

এই কি বলে এবার আস্তে আস্তে জাল বিস্তার করবে চারিদিকে এবার মাকড়সা জাল বসবে ঠিক এই কথাটাই বলা রয়েছে আমি যেটা বিগত দিন আলোচনা করতে চাইছিলাম মায়া ক্যান বি কম্পেয়ার্ড উইথ স্পাইডার অ্যান্ড দ্য নেটওয়ার্ক স্পাইডার নেটওয়ার্ক অফ দ্য স্পাইডার এবং এই কথা বলা রয়েছে যে ব্যক্তি যে ব্যক্তি কোনো উদাসীন যে ব্যক্তি কোনো নজর রাখছে না কথাটা বোঝা গেল না যে ব্যক্তি তার ঘরে কি হচ্ছে যে ব্যক্তি তার নিজের ঘরে কি হচ্ছে কোনো খবর রাখে না যে ব্যক্তি নিজের 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 ঘরে কি হচ্ছে খবর রাখে না সে ঘর সে ঘরটা কী হবে চোর বাটপার পার এবার এবার সবটুকু তোর মনটাকে যদি তুই নজর না রাখিস যে তোর মনটা তোর ঘর মনের ঘরে চুরি তোর মনটাকে যদি নজরে না রাখিস তাহলে তোর মনের তোর যে যে পোশ্বাদ দিলি মায়া আরে আরে ঠিক আছে একটা মায়া ঢুকলো ও প্রস্বাদিয়ে দিল দিয়ে দিল তুমি কিন্তু নিজেই প্রশ্াদ দিলে বাইরের লোক কিন্তু আমার ক্ষতি করেন ওইটা বলছেন মায়া ইজ সাচ এ থিং ইফ ইউ গিভ সম ইন্ডালিজেন্স ওয়ান টাইম ফলো ওয়ার ইস এ মায়া ইজ এ থিং ইফ ইউ গিভ ইন্ডালিজেন্স ওয়ান টাইম দেন মায়া ক্যান মেক স্প্রেড হিস পাওয়ার অ্যান্ড ক্যান ওভার ইউ অল ইউর ফিরি ওয়েল অ্যান্ড ইউ আর বাউন্ড টু ফলো মায়া তোমাকে এমনভাবে কাবু করে ফেলবে মায়াকে তুই মায়াকে তুই প্রশাস আরে ঠিক আছে একদিন মায়াকে ওই মায়াটাকে তুই তুই গিয়ে নিজে প্রস্তুত দিয়েছি ওই মায়া ঢুকলো এবার ঢুকে যেহেতু তুই সাবধান নয় তুই ব্রহ্মচারী সন্ন্যাসীর মতো সাবধান নয় ওই মায়া আস্তে আস্তে ঢুকলো এবার তার ভেতরটা ওই পোকার মতো খেয়ে নিচ্ছে তুই বুঝতে পারছি না নিয়ে গিয়ে কী হলো তোকে সর্বশান্ত করে দিল পরমার্থিক রাজ্যে সর্বশান্ত পারমার্থিক রাজ্যে সর্বশান্ত করে দিল ওকে কিন্তু নিজেই প্রস্তাব দিয়েছে একদিন একটা জিনিস দৃশ্য দেখল ঠিক আর একটু দেখি না কি হবে পরশু দিন দেখলি পরশুদিন ব্যাস এবার মায়ের ঢুকে বল মায়া বললে ভালো জায়গা পেয়ে গেছি মায়া এবার কেউ জাল জাল বিস্তার করবে করে এবার তোর ঘরকে শেষ পুঁজি পাটা সব শেষ হয়ে যাবে তাহলে কোনো জীব কাউকে যেন দোষ না দেয় সে নিজেই দোষী ভগবান বলেছে না গীতাতে কাম এইস ক্রোধ এইস রজ গুণ সমদ্দভবহা মহা সন মহা পাপনা বিদ্যিনে মেহনাম বৈরীনম এটি বই বাইরে কাকে দোষ দিচ্ছি আমার মধ্যে ক্রোধ এসে গেল এই সেবাটা ক্রোধ এক রেগে গেল হ্যাঁ কেন বলল আমাকে এই সেবাটা ব্যাস হয়ে গেল ক্রোধ আসা সাধুর মধ্যে ক্রোধ আসা মানে সর্বসান্ধ হয়ে গেল কাম ক্রোধ লোভ মোহ মদম আশ্চর্য এই যদি সাধুর বেদ আসে তার সাধুত্ব সব চলে গেল তবে যে পৌপা সন্ত মহারাজ কেসব এগুলো ক্রোধ নয় এগুলো কী পা রেগে গিয়ে বলছে এগুলো ক্রোধ নয় এগুলো কামের ক্রোধ নয় এগুলো অপ্রাকৃত ক্রোধ বাঁচাবার জন্য বোঝা গেল কী বললো অপ্রাকৃত ক্রোধ সন্ত মারা এলো অপ্রাকৃত রোধ তাহলে মা জালের মতো যদি গৃহস্থ ব্যক্তি ইফ ইফ ওয়ান হ্যাঁ যদি গৃহস্থ ব্যক্তি অসাবধান থাকে তাহলে তুমি প্রশ্রয় দিলে সেই মায়া ঢুকে তোমাকে সর্বসন্ধ করবেই করবে তুমি কোনো পালাবার পথ পাবে না পালাবার পথ পাবে না কিচ্ছু করতে পারবে না আর আমি আগের দিন বলেছিলাম কি করে এই এই যে ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে এই যে জগৎটা এই জগৎটা যে সৃষ্টি হয়েছে জগৎটা কি করে সৃষ্টি হয়েছে আমি বলেছিলাম প্রথমে ভগবান অনন্ত শয়ে রয়েছেন মহাবিষ্ণু হ্যাঁ এবার মহাবিষ্ণু কি করছে যখন সৃষ্টির সময় আসবে মাপভু চোখটাকে খুলবেন খুলে অব্যক্ত অব্যক্ত মানে আনম্যানিফেস্টেড প্রকৃতি ওয়ান সতরজতম ইন ব্যালেন্স কন্ডিশন দ্যাটস মিন দার ইস নো ক্রিয়েশন প্রকৃতি ইজ দেয়ার সিক্রেটলি নোবারি ক্যান সি যখনই ভগবান চোখটা চাইল চেয়ে প্রকৃতির দিকে তাকালো এবং প্রকৃতি তাকালোর সঙ্গে প্রকৃতির ক্ষোভ তৈরি হলো শতরোজতম গুণ ক্ষোভিত হলো এজুটেটেড সতরোজতম গুণ দ্য অন অফ সতর দ্য অন অফ সতরোজতম বিকাম এজুটেটেড ডিসব্যালেন্স ইন দ্যাট কেস অ দ্য স্টার্টিং অফ ক্রিয়েশন আই মিন মহাতত্ব মহাতত্ব এবার সৃষ্টি হল মহাতত্ব মানে কি পসিবিলিটি অফ ক্রিয়েশন সৃষ্টির প্রারম্ভিক একটা সম্ভাবনা বোঝা গেল না যেমন কালো মেঘ হয়েছে এসছে এবার কালো মেঘ হয়েছে এবার বৃষ্টি হবে এবার সম্ভাবনা এই সম্ভাবনা থেকে এবার কী হল আস্তে আস্তে ভাগ হবে সৃষ্টি ভাগ হয়ে কী হবে শতরা যতমগুণ ভাগ হল শতদুগুনতে আধিকারিক দেবতারা হবে রজগুণ থেকে সমস্ত অন্যান্য সমস্ত জিনিস হবে ইন্দ্রিয়া আধিকারিক দেবতা তমগুণ থেকে সব আস্তে আস্তে সব সমস্ত হতে থাকবে স্যার তন্মাত্র ইন্দ্রিয়গ্রাম সব হতে থাকবে হয়ে তারপর এবার সৃষ্টি বিশাল বিপুল সৃষ্টি হয়ে যাবে আর যখন ধ্বংস হবে সৃষ্টি তখন কি হবে যেমনভাবে সৃষ্টিটা আস্তে আস্তে খুলেছিল যেমনভাবে সৃষ্টিটা খুলেছিল আস্তে আস্তে অব্যক্ত ছিল আস্তে আস্তে খুলেছিল এবার মানে হাউ দিস ক্রিয়েশন ওয়াজ ক্রিয়েটেড অর হাউ ইট ওয়াজ জার্মিনেটেড ফার্স্ট হাউ ইট ওয়াজ জার্মিনেটেড ফার্স্ট আফটার দ্যাট ক্রিয়েশন টুক প্লেস ওয়ার এ প্রসিডিওর আস্তে আস্তে কর তারপরে কী হবে এবার পূর্ণরূপে অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি চলল সমস্ত জগৎ ভরে এবার যত অনন্ত জীব এবার ভোগ করো তোমাদের কর্মফল অনুযায়ী যখন তোমার কপাল ভালো হবে শুদ্ধ সাধুগুরু শুদ্ধ বৈষ্ণব দেখা হবে ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদ ভাই এই বাসে বাঁচবে আর কিছু করার নেই আর যারা বুঝলো না এই খেলা এখেলা চলছে নিল অন্তর এখেলা চলছে নিলত সেই জন্য বলা আছে চৈতন্য চৈতামিতে কর্মফলকে অনাদি বলা হয়েছে অনাদি মানে উইদাউট এনি স্টার্টিং পয়েন্ট কর্মফল এই যে কর্মটা করছ কর্মটা কিন্তু অনাদি কিন্তু কর্ম ইজ অনাদি ওয়েন ইটস স্টার্টেড উই ডো্ট নো ফর ইনফিনিটিজ দ্য বা ওয়ান পজিটিভ পয়েন্ট ইজ দ্যাট বাই দ্য মার্সি অফ গুরু বৈষ্ণব আই ক্যান কাট কর্মা কর্ম অনাদি বাট সাম হাও সামডে বাই দ্য মার্সি অফ গুরু বৈষ্ণব ইট ক্যান কাম টু অ্যান এন্ড হলো কর্ম অনাদি বা স্টিল উই ক্যান ফিনিশ ইট বাই দ্য মার্সি অফ গুরু কর্ম অনাদি হতে পারে কিন্তু কর্মকে কাটা যাবে শেষ করা যাবে কারণ যখন তুমি শুদ্ধ ভূমিকায় যাবে কর্মফল আর তোমার সব শেষ হয়ে গেল বোঝা গেল কর তো কর্মফল নেই তোমার তো যা কিছু সব দিয়ে দিয়েছো গুরুদেবকে বৈষ্ণবকে সব হয়ে গেল ভগবান কর্মফল তোমার চলে গেল এখন তুমি ভক্তিরাজ্যে বলবে এবার তুমি আগে যাবে আর তোমার কর্মফল হবে না সেই জন্য ফর পিওর গুরুবৈষ্ণব ফর পিওর গুরুবৈষ্ণব ফর পিওর গুরুবৈষ্ণব কর্মফল ইজ নট অ্যাপ্লিকেবল ফর পিওর গুরু বৈষ্ণব দো আউট অফ মায়া কর্মফল ইজ নট অ্যাপ্লিকেবল ফর দেম ন জন্ম কর্মবন্ধনম ন জন্ম ন জন্ম কর্মবন্ধনম বৈষ্ণবানামচ বিদ্যার্থী ফর বৈষ্ণব কর্মবন্ধন বন্ডে ইজ নট দেয়ার দে আর নট ডুইং ইন ই কর্ম নাও দেয়ার আর ডেডিকেটেড সোল ওয়াট এভার পাস্ট হিস্টুরি ইট ক্যান বি দেয়ার বাট নাও দে আর ফ্রি ফ্রম ম্যাটেরিয়াল ক্লটার দে বিজ উইথ সেভা তাহলে আর কোনো কথা নেই তাহলে অনাদি কর্ম ফলে পরিভাব কালকেই গাইবি আমার সামনে বেটা কালকে গাইতে হবে অনাদি সব এই প্রভুটা খায় সব ফাঁকি বাজ ওর ওর কীর্তন করার ইচ্ছে থাকে কেন এটা কীর্তন করে না সব মায়াবাদী তাহলে এখন ঠিক অনাদি কর্মফলে এইটা চল পরিভবার ভবান তাহলে কি হলো এই যে ভূতগ্রাম এই যে জীবাত্মাগুলো সব নিজের কর্মফলে এক একটা করে শরীর ধারণ করছে এক একটা করে শরীর ধারণ করছে করে এবার তার কর্মফল ভোগ করো হাতি হোক বাঘ হোক রক্ত খাও কলা গাছ খাও যা খাও খাও কর্মফল ছিল কর্মফল ভোগ করছে উদাহরণটা দিয়েছেন বড় সুন্দর কীরকম উদাহরণ দিয়েছেন যে অ্যাকর্ডিং টু দ্য সাইজ অফ লগ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অ্যাকর্ডিং টু দ্য সাইজ অফ উড অ্যান্ড পিস ইউ ক্যান গেট ইউ ক্যান গেট ফায়ার ম্যানিফেস্টেড Suppose you have this much wooden piece, that much wood fire you can grow fire can up to this one. Suppose you have big wooden piece, then according to that fire can take place. Follow. Same jivatma is there inside elephant, inside you, same jivatma. <coughs> but when taking the form of elephant, then it is very gigantic. Hello. same akayatma. যখন হাতির ভেতরে রুখছে তখন বিরাট পাওয়ার যখন একটা পোকার ভেতরে রুকছে তখন তো সমস্ত এই হলো কথা তাহলে এখানে বলা হচ্ছে বিভিন্ন কর্মফলে বিভিন্ন কর যদি বলে কর্মফল ভোগ করার জন্য অন্য ব্যবস্থা থাকতে পারে না কোনো ব্যবস্থা নেই যদি কেউ বলে জীবাত্মাগুলোর কর্মফল ভোগার জন্য অন্য কোনো ব্যবস্থা করতে পারতো অন্য কোনো ব্যবস্থা নেই তাদের কর বোঝা গেলো কর্মফলটাকে না ভোগ করলে তোমার কর্মফলটা তুমি যদি ভোগ করে শেষ করে দাও ভালো তোমার কর্মফলটা তোমাকে ভোগ করতে হবে ভোগ করে এটাকে শেষ করতে হবে কখন শেষ হবে যখন গুরুবেশমের কৃপা হবে হরিনাম বেরোবে ওই যে বলেছিলাম আমি এই যে সেদিনকে বলছিলাম না তব অল্প স্ফূর্তি পায় উগ্র তাপ দূরে যায় লিঙ্গভঙ্গ হয় অনায়াসে দ্যাট লিঙ্গভঙ্গ র্যাপচার অব লিঙ্গভঙ্গ

তাহলে তোমার শেষ হয়ে গেল তখন আর তোমার কর্মফল থাকবে না সব শেষ আর তা না হলে এ কর্মফল চলল এবার তাহলে এখানে বলছেন সেই কথাটাই এভির ভূতানি ভূতাত্মা মহাভূতের মহাভুজ সসজ্জ উচ্চা বচানি অদহ সমাত্রাত্ম প্রসিদ্ধ হয় নিজের কর্মফল ভরার জন্য এভির ভূতানি ভূতাত্মা মহাভূতির মহাভুজহ হে রাজন এইভাবে জীবগুলো নিজের কর্মফল হয়ে বিভিন্ন জনি ভ্রমণ করছে কিচ্ছু করার নেই কেউ আটকাতে পারবে না আটকাবে সে আমার সদ্গুরু আমাকে যে কোনোভাবে ট্রেনে নিয়ে গিয়ে বলে এইটা রাস্তা না এইভাবে মরবি তুই তাহলে আমার কাছে কেন এলি তুই তো মরবি এদিকে এবং সৃষ্টানি ভূতানি প্রবিষ্ট পঞ্চধাতুভী একধা দশধাত্মানম বিভজন জুসতে গুনা কি সুন্দর কথা বলছে কী বলছেন এবং সৃষ্টানি ভূতানি প্রবিষ্ট পঞ্চ পঞ্চধাতুভি বুঝে গেল এই যে পঞ্চ এই যে পঞ্চমহাভূত তোমার শরীরটা কি ক্ষেত্র প্রত্যেজ মজুবম এই শরীর ধারণ করার পরেতে থরৎ ধারণ করে জীব এই শরীরে ঢুকে পড়লো আবার ঢোকার পর কী হলো পঞ্চকর্মেন্দ্রীয় পঞ্চজ্ঞানেন্দ্রীয় এবং মন সব এর ভেতরে তৈরি হয়ে গেল এবার এই ফ্যাক্টরিটা রেডি ফ্যাক্টরি কিসের ভোগের ফ্যাক্টরি আমার এই শরীরটা ফ্যাক্টরি এই শরীরটা কিন্তু মন্দির এই শরীরটা কিন্তু মন্দির বলা হয়েছে কিন্তু এখন আমার ফ্যাক্টরি আমি তো ভগবানকে মানছি না জানি না তাহলে ফ্যাক্টরি কেন ভোগের ফ্যাক্টরি এখানে যা চাও পাবে ভোগ করে নাও এবার কী এবং শ্রেষ্ঠানি ভূতানি প্রবিষ্ট পঞ্চধাতুভি একধা দশধাত্মান বিবেচন যশোতে গুণান তা এই যে প্রকৃতি প্রকৃতির গুণাবলী শতরজতম অশব্দ স্পর্শ রূপ রসগন্ধ এটা ভোগ করবে কী করে ওই যে যে দশেন্দ্রীয় হয়ে গেল এবার আত্মা এবার তার ভোগ করার প্রবৃত্তি আছে ভোগ করতে আরম্ভ মূল কিন্তু ওরা বুঝতে পারছে না জগতের কোনো কিছু ভোগ করার অধিকারই নেই কাউ উই হ্যাভ নো রাইট টু এনজয় এনিথিং ইন দিস মেটেরিয়াল বল আমাদের কোনো অধিকার নেই বোঝা গেল আমাদের কোনো অধিকারই নেই এই জগতে সমস্ত অধিকার এনজয়মেন্ট একবারে ভগবান করছেন কিন্তু এরা বুঝতে পারছে না আমার শরীরে যে ভগবান রয়েছেন ভগবান রয়েছেন বলেই তো ইন্দ্রীয় গ্রামগুলো হলো এত ইন্দ্রীয় গ্রাম সব জীবাত্মা কোত্থেকে ক্ষমতা পেল জীবাত্মার ক্ষমতা কে দিল পরমাত্মা ভগবান দিয়েছে এবার বলছেন যে মুসলমান কবি লিখেছিলেন তাকে তাকে ধন্যবাদ বলি এ বিশ্ব লোয়ে বিরাট শিশু আন খেলেছে খেলেছিল এই কথাটা সত্য ও কি করে জানলো একটা মুসলমান কবি কই নাজিরুল ইসলাম ও মা ছিল হিন্দু বাবা ছিল মুসলিম কী করে বলল এ বিশ্ব লয়ে বিরাট শিশু আন মনেকে ঠিক কথা বলেছে অ্যাকচুয়ালি কিন্তু ভগবান একাই খেলছে আমাদের যে জীবাত্মাগুলো এসছে আমরা কারা এই ভগবানের থেকে তো এসছি তাহলে জীবাত্মা ইফ আই ক্যালকুলেট ডাইরেক্টলি ওর ইনডাইরেক্টলি অ্যাকর্ডিং টু অচিন্ত ভেদাব তত্ত্ব দ্যার ইজ ওয়ান অ্যান্ড সিঙ্গেল তত্ত্ব দ্যাট ইজ কল অধ্যয় জ্ঞান তত্ত্ব সো ভগবান প্লেইং ভগবান ইজ প্লেইং উইথ দিস ইনফিনিটি ওয়ার্ড রাইট অন নট অ্যাকর্ডিং টু আওয়ার ফলসিগো উই থিঙ্ক আই রাইট অফ এনজয়মেন্ট সোল রাইট অফ এনজয়মেন্ট ইজ দেয়ার ল্যাং উইথ ভগবান ভগবান ছাড়া কারোর নেই ঐশ্বর্যস্য সমগ্রস্য বিজস্ব যশস শ্রিয় জ্ঞান বৈরাগ্য শৈব স্বরহিতি ভগ ইঙ্গা ইঙ্গানা তাহলে ভগবান কিন্তু ভোগের মালিক কিন্তু প্রবাদ বলেছেন না বৈষ্ণব ওখানে তোমার কনক ভোগের জনক কনকের দ্বারে সেভ মাধব কেউ পরে না আমি কপালে মাথা চুলগুলো ছিঁড়ি কেউ পড়তে চায় না কেউ অমৃত পান করতে চায় না সবাই বিষ খেতে চায় বিষ খেলে আমাকে যা দরকার কি বাইরে বিষ পাওয়া যায় অমৃত কেউ খেতে চায় না সব বিষ পান করবে এই জন্য আমি কালকে আলোচনা করব আমাদের কুলশেখর কবি কি বলছেন দুঃখের সঙ্গে যে এত অমৃত চারিদিকে সেগুলো ফেলে রেখে এরা বিষ পান করতে চাইছে কোনো কথাই মানছে না তো কোনো কথা না মানলে তো আমার কিছু যা আসে না সর্বনাশটা কার হবে আমার কি আছে আমি তো আর মালিক নয় আমি নিজেকে মনে করি কোনো মালিক নয় দা যাই হোক এখন এই দশ ইন্দ্রিয় এবং মন দশ ইন্দ্রিয় এবং মন এই যে আমার শরীরটা পেয়ে গেল শরীরটা পেয়ে গেল না আত্মাটা পেলো আমার জীবাত্মা বিচার করলে দেখা যে জীবাত্মা করতে গে এসছে তো ভগবান থেকে এসছে সেখানে ভগবান বারবার বলেছেন যে মবৈব অংশ মবৈব অংশ হ্যাঁ জীবলোকে জীবভূত সনাতন এই জীবগুলো সমাজ থেকে এসছে তাহলে অন্যায় ব্যতরিকভাবে ভগবানের থেকে অভিন্ন তাহলে কথাটা কী ঠিকই বলেছে তা বিশ্ব নিয়ে ভগবান একাই তো খেলা করছে আর তো কেউ নেই যাকে রাধা নিনু বলো সে হয়তো কৃষ্ণ থেকে অভিন্ন তাহলে কৃষ্ণ একাই এ বিশ্ব লয়ে বিরাট শিশু আন খেলা করছে নিজেই খেলা করছে যেটা রাস রাস পঞ্চায়েদ অলরেডি টোল টুডে নুন টাইম সব প্রতিবিম্ব বিভ্রম লাইক ওয়ান আমার ইমেজ ইন দ্য মিরর ইউ আর লুকিং অ্যান্ড ইউ আর ওয়ান বয় লুকিং ইজ ওন মিরর ওন ইমেজ ইন দ্য মিরর আই এম উইথ দ্যাট জাস্ট লাইক দ্যাট দ্যাট ইজ আ শ্লোক না দ্যাট আই এম এক্সপ্লেনিং ফর থ্রি উইকস ওয়াট ইজ আনন্দ চিন্ময় রস প্রতিভা বিজ এবার নিজের উপত্যয়া কালাভি দ্যাট শ্লোক আই এম এক্সপ্লেনিং ফর দ্য থ্রি উইক কনসিগলি টু আর থ্রি উইক তাহলে বোঝা গেল ভোগের মালিক আমি নহয় ভোগ তিনি করবেন আমার বন্ধনের কারণটা ওইটাই যেই আমি নিজেকে ভোক্তা মনে করলাম এবার ফাঁদে পড়ে গেল কিন্তু তুমি যদি প্রসাদ পাও তার কোনো চিন্তা ভগবান প্রসাদ দিয়েছেন প্রসাদ আমি পাচ্ছি তারপর কাপড়টাও প্রসাদ জামাটাও প্রসাদ যা আছে সব প্রসাদ খাওয়া সবই প্রসাদ কী প্রসাদ নয় উপনিষদ কী বলছে আরে বোকা তল সব উপনিষদ কি বলছে উপনিষদ এই কথাই বলছে ঈশা রাম সর্বম যতকিঞ্চিত জগতে যা কিছু আছে সব প্রসাদ জগতে গঙ্গার জলটাও প্রসাদ আমাকে যে অন্নদিচ্ছে ভবন সেটাও প্রসাদ মাঠের সবজি ফল ফুল সবই তো প্রসাদ কি প্রসাদ না ঈশা ইদম সর্বম কিঞ্চিৎ জগতম জগত তোমার এই প্রসাদ গ্রহণ করার অধিকার আছে কিন্তু ভোগ করার অধিকার নেই খেয়াল রেখো তোমার কিন্তু প্রসাদ পাওয়ার অধিকার আছে প্রসাদ পাও কিন্তু ভোগ করবে আমাকে একটু বেশি করে পরমান্ন দে ভালো হয়েছে তা বলতে পারবে না ওই পরমান্ন বন্ধনের কারণ হয়ে যাবে কাজেই ভোগ করার অধিকার আমাদের কারণ নেই আমরা সেবক আমরা গোলাম ভগবান যেমন সেবা দেয় যত সেবা দেবে তত আনন্দ যত সেবা দেবে তত সিধর গোস্বামী মহারাজের কাছে কিছু বৈষ্ণব গেছে কোন মঠের আমার বলার দরকার নেই অভিযোগ করতে মহারাজ আমরা কি করে নাম করবো সারাদিন বলছে সেবা করো সেবা করো মরাই হাসছেন বলছেন দেখো আমরা যে নাম করি কি জন্য করি আমরা যে নাম করি বেশি করে সেবা পাও বলে আর সেবা করি কেন আপনার নাম করতে পারবো বলে কাজে একে অপরের পরিপূরক হরিনামটা এবং নাম হরিনাম এবং সেবা পরিপূরক ভক্তৃমটাও লিখেছি ওইখানে আছে গিয়ে দেখে আসবি ওখানে আপনারা মুখে হরিনাম করুন হাতেতে অনুর্বর সেবা করতে থাকুন কোনো না কোনো দিন আপনাদের জিও ভাই হরিনাম উদয় ভক্তিমীগুলো লেখা আছে কেউ মানবে না কেউ মানবে না আমি আর কি করব কপাল খারাপ আমি তো চাইছি যে যে কজন আমার সামনে আসুক তারা অন্তত যেন মায়াতে আর না পারে কিন্তু কী করবো করার কিছু নাই দশ বছর ধরে কন্টিনিউ হরিগ শুনেও তা মায়াতে পড়ে চলবো বিথে বিথা মায়ার জলে চলে গেল অল গন ইন দ্য কারেন্ট অফ মায়া আফটার হিয়ার ইভেন আফটার হিয়ারিং ফর টেন ইয়ার্স কন্টিনিউয়াসলি অ্যান্ড সমস্ত কোয়েশ্চেন যত এনি কোয়েশ্চেন

বেশি হজম করতে পারবে না কালকে আমি আবার এই গম্ভীর বিচারগুলো কালকে করা হবে এ মায়া কাকে বলে এর বিচারগুলো যদি মনে রাখতে পারো তা আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদের মায়া ধরবে না কিন্তু তুমি গ্যারেন্টি দিতে পারবে তোমাকে গ্যারেন্টি দিতে আমি গ্যারেন্টি দিচ্ছি আমার তরফ থেকে কিন্তু তোমাকেও গ্যারান্টি দিতে হবে হয় না ভিদ্যতে হৃদয় গন্থি সিদ্ধান্তে সর্বসংশয়া খিয়ান্তে চেষ্টা নেবাত্মনিশ্বরে কালকে এই শ্লোকের ব্যাখ্যা করব অবশ্যই আবার ওই যে কুলশেখর কবি কি বলেছেন সেটা দিয়ে শুরু করব কালকে সব তৈরি সব মাথায় আপনি আপনি আসে থাকে এরপরে কী বলা হয় ওরপরে বাঞ্ছা কাল্পেন্দ্র পতিতাং পাবন ভ বৈষ্ণব নম তোদের লজ্জা হওয়া উচিত দেখ এত বয়স হয়েছে কীরকম কীর্তন করে আনন্দের সঙ্গে এইরম হওয়া কীর্তন করতে হবে কীর্তন করলে হ্যাঁ করতে হবে